الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب بلي عندك بيتا في الجنة ونزني من فرعون وعمله ونزني من القوم الظالمين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال الله تعالى يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم أشكر جلسة সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক পরিচালনার কমিটি শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত খুব জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে আমি এসেছি কিছু কথা আলোচনা রাখব আলহামদুলিল্লাহ আমি কোন রকমের ভূমিকা ছাড়াই বক্তব্য শুরু করতে চাইছি
আর আমি এতক্ষণ পর্যন্ত মগরিব থেকে এই পর্যন্ত সব বক্তারই প্রায় বক্তব্য শুনেছি। শুনে আমার এক জায়গায় এটা মনে হলো এবং আজকে মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে এটা আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে এই বক্তব্যটা দিলেই মনে হয় আজকে ভালো হবে। সেটা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা, এই ব্যাপারে কিছু কথা বলবো। মেয়েরা অনেক আছে, শুধু যে ইসলামে নারীর মর্যাদা তা নয়, আপনারা বাদ যাবেন না, সকলেরই জন্য একটা শিক্ষামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বল আজিজ, সর্বপ্রথম একটা কথা জেনে রাখা খুব ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন চারটে পদ্ধতি অবলম্বন করে। চারটে পদ্ধতিতে মানুষকে পৃথিবীতে বানানো হয়েছে। এক, পৃথিবীর সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পৃথিবীতে তৈরি করেছিলেন। তৈরি কি দিয়ে করেছিলেন? না মাটি দিয়ে। পৃথিবীতে আপনাদের এই 2023 সাল পর্যন্ত আপনার বয়স এখন 70-80, কারো 50, কারো 40, বিভিন্ন কোয়ালিটির বয়সের মানুষ এখানে আছেন। আচ্ছা, আপনার এরকম কোন ইতিহাস বা এরকম কোন হাদিস, এরকম কোন কোরআন জানা আছে যে আদম ছাড়া পৃথিবীতে আর কাউকে দ্বিতীয়বার মাটি থেকে তৈরি করা হয়েছে? জানা আছে? নাই। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস তৈরি করেছেন বা যত বড় জিনিস তৈরি করেছেন, সমস্ত জিনিস একটি শব্দের দ্বারা তিনি তৈরি করেছেন। কোন হয়ে গেছে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আমরা আসমানে একটা পাখি দেখতে পাই, দেখবেন ঠিক মগরিবের আগে মাঠে ঘাটে যারা থাকেন, এই বক এরা দেখবেন ডানা মেলতে 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 আস্তে আস্তে করে নিজের গন্তব্যস্থল অর্থাৎ রাত্রি অবস্থানের জন্য নিজের বাসাতে ফেরত যায়। সারাদিন ধানের জমিতে কেঁচো পোকা মাছ ধরে ধরে খায়, সন্ধ্যাবেলাতে দেখবেন ডানা মেলতে মেলতে চলে যায় নিজের বাসাতে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এইটার কথা আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন ডানা মেলতে মেলতে দুই একবার ডানা নাড়া দিতে দিতে মাঝে সাঝে দেখবেন ডানা গুটিয়ে 5-7 মিনিট একভাবে চলছে। এরকম কিছু পাখি দেখা যায় না? ডানা গুটিয়ে নেওয়ার পরেও ছুটে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন যে ও যখন ডানা গুটিয়ে নেয়, এই যে মহাশূন্যের উপরে ওকে ভাসিয়ে কে রাখে? ইল্লার রহমান, এটা আল্লাহ রাখে। এটা একটা মারাত্মক ব্যাপার কি মারাত্মক ব্যাপার না? মারাত্মক ব্যাপার। আপনাকে আর একটা আশ্চর্য সৃষ্টির কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযা খুল্লা ইয়াবগিয়ান। সোশ্যাল মিডিয়া যারা ঘাটাঘাটি করেন, একটা নদী দেখতে পাওয়া যায় ইউটিউব ফেসবুকে, তার একদিকের পানি দেখবেন নীল কালার, আর একদিকের পানি দেখবেন সাধারণ পানি, যেমন কালার তেমন কালার, মাঝখানে প্রাচীরের কোনো ব্যবস্থা নেই, এক কথায় কোন রকমের কিছু দুটো পানিকে তফাত করবে এরকম কোন পার্টিশন মাঝখানে নেই। আল্লাহ তাআলা বলছেন এর মাঝখানেও আছে মারাত্মক এক অন্তরাল।
যা পৃথিবীর কোন বিজ্ঞানী পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত এটা ধরতে পারলো না যে দুটো পানি এক জায়গায় মিশে যাচ্ছে না কেন এর মাঝখানে ব্যবধানটা কি এটা আজ পর্যন্ত ধরা গেল না এটা মারাত্মক সৃষ্টি নয় মারাত্মক সৃষ্টি তারপরে আল্লাহ বলছেন যে আমি এগুলোকে যা বানিয়েছি যত যা কিছু একটা শব্দের মাধ্যমে কিন্তু আমি আদমকে তৈরি করেছি আমার নিজের কুদরতি হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে বলছি শুনে রেখে দেন বক্তব্য ভুলবেন না এক আদম হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী দুই আল্লাহ নিজে হাতে আদমকে বানিয়েছেন তিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে নাম্বার দুই আদমকে জান্নাতের ভিতরে রাখা হলো জান্নাতের ভিতরে রাখার পরে জান্নাতের এত আরাম এত নিয়ামত তারপরেও আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সুস্থ নেন যেন একটা বিরক্তি ভাব অস্বস্তি বোধ কেন আল্লাহ তাআলা মানুষ যেটা করে এটা তো জানে আবার কোরআন মাজিদে এসেছে যে ইন্নাল্লাহু আলীমুন বিযাতিস সুদূর মানুষ যা করে সেটা জানি মানুষের মনের মনিকোটাতে যেটা জেগে ওঠে সেটাও আমি জানি আদম আলাইহিস সালামের ব্যাপারটা আল্লাহ বুঝতে পারলেন যে জান্নাতের ভালো লাগছে না তার কারণে একটা বউ দরকার আছে একটা বউ দিতে হবে নিয়ে ওর হাড্ডি থেকে তৈরি করলেন হাওয়াকে দুটো পদ্ধতিতে সৃষ্টি হলো মানুষ এক মাটি দুই হাড্ডি তিন আমাদের মাঝে একজন নবী ছিলেন ইনি নবীও ছিলেন রাসূলও ছিলেন নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম এনার আব্বার নাম কি আব্বা নেই বিনা বাপেই তাই তো আচ্ছা এটা আপনার জানা আছে যে ঈসা ছাড়া পৃথিবীতে আর কোনদিন দ্বিতীয় কোন মানুষ বিনা বাপে এসেছে জানা আছে নাই নাম্বার তিন আর একটা পদ্ধতিতে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষ জন্ম হচ্ছে মাটি থেকে আর কেউ নয় হাড্ডি থেকে আর কেউ নয় বিনা বাপে আর কেউ নয় এখন একটা সিস্টেম চালু আছে স্বামী আর স্ত্রী নারী পুরুষের মিলনের ফলে পৃথিবীতে আরো সৃষ্টির আগমন এই জায়গায় কথাটা আমি ছেড়ে দিচ্ছি ভুলবেন না বিনীত অনুরোধ এটা চলুন আবার আমি ফেরত যাচ্ছি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন তৈরি করার পরে বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে পৃথিবীর প্রতিটা জিনিসের নামগুলো শিখিয়ে দিলেন এটার নাম অমুক এটার নাম এই এটার নাম এই এটার নাম এই এটার নাম এই সব কিছু শিখিয়ে দিলেন শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডেকে বলছে নাই এসো আদমকেও ডাকলেন এসো এখানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা এই জিনিসগুলোর নাম বলতে পারবে বলছে না আপনি যতটুকুন শিখিয়েছেন ততটুকুন পারবো বেশি পারবো না আল্লাহ তাআলা তখন বলছেন চলো আদম বলতে পারবে আদম এক চান্সে সবার নাম বলে দিতে পারলো আল্লাহ তাআলা তখন বলছেন যে ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করলো একজন করলো না নাম মিস্টার ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফির সে কি করলো সে তার অহংকার বশত সে ফকরের সাথে বলতে লাগলো আমি কেন বিস্তারিত ঘটনা এক কথাতে সিজদা করলো না সে কাফের অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল আমি আপনাকে কোন জায়গায় যে আমি আসতে চাইছি এটা আপনার হয়তো বেরোনে ঢুকছে না তবে আমি এমন এক জায়গা আসবো তখন আপনি ভাববেন যে না এতো ঠিক জায়গাতে চলে এসেছে আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা এই ব্যাপারে বক্তব্য রাখবো
তার আগে কিছু কথা বলে রাখছি। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন বললেন যে আদমকে সিজদা কর? কেন? দুটি কারণ, দুটি দায় কারণ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন যে ফেরেশতারা আমার কথার কতটা মান্যতা দিচ্ছে। এক, দুই, আল্লাহ তাআলা এই মুহূর্তের জন্য আদম আলাইহিসসালামকে সব থেকে জ্ঞানী হিসাবে বিবেচিত করলেন, যে আদম সব থেকে এই মুহূর্তের জ্ঞানী, তোমরা নাম বলতে পারলে না, আদম বলে দিতে পারলো, এই জন্য তাকে সিজদা করো। তার মানে সারা পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী মানুষদের, শিক্ষিত মানুষদের কিন্তু একটা সম্মান আছে, আছে না নেই? আছে। যাক, আমি বোকালত বহু দেখেছি, তো অবিনাশপুরের মতো দেখিনি। বোকা তার গাছে ধরে না, অন্তত কথাটা বললে লোকটু উত্তরটাও দেয়, মনে হচ্ছে আমি কবরস্থানে বসে আছি। আশ্চর্য ব্যাপার। আরে শিক্ষিত মানুষদের সারা পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত সম্মান আছে না নেই? আছে, বর্তমানে আছে? বলছে আছে, টেস্ট করে দেখি তো আছে কিনা। আমি একজন MBBS ডাক্তার, ধরে না, আমি বড় সাহিত্যিক, আমি বড় লেখক, আমি বড় আলেম, আমি বড় বক্তা, ধরে না, আমি আপনাদের গ্রামে CPM থেকে ভোটে দাঁড়িয়েছি এবছর, বোঝানোর জন্য বলছি। আর একটা লোক রিক্সা চালায়, লেখাপড়া কিছু জানে না, রিক্সা চালানো যে খারাপ কাজ এটা আমি বলতে চাইছি না, বোঝাতে চাইছি। তা লোকটা এক কলম লেখাপড়া জানে না, ও তৃণমূল থেকে দাঁড়িয়েছে, বলুন তো কে জিতবে? কে? রিক্সাওয়ালা। অথচ আমি MBBS ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি দুটো ভোটে পাবো না, পাবো? আপনি যে বললেন শিক্ষিত মানুষদের মর্যাদা আছে, আছে? মর্যাদা নেই, শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। সমাজে যত অরাজকতা, সমাজে যত রকমের অশান্তি, তার মূল কারণ হচ্ছে আমরা অযোগ্য লোকেদেরকে যোগ্য চেয়ারে বসিয়ে দিয়েছি ভুল করে। কি বলছি বুঝতে পারছেন না? অযোগ্য লোকেদেরকে আমরা যোগ্য চেয়ারে বসিয়ে দিয়েছি, অথচ ভোটটা দেওয়ার সময় তো একবার বিবেচনা করিনি যে এই লোকটাকে যে ভোট দিচ্ছে কিছু জানে তো? আশ্চর্য ব্যাপার। শিক্ষিত মানুষদের মর্যাদা স্বয়ংকে দিয়েছেন আল্লাহ। আপনাকে খুব গল্প আকারে কয়েকটা কথা বলছি, শুনে না, এগুলো শুনলে আপনার জীবনের উপকার হবে, বক্তব্য তো অনেক শোনেন, আজকে না একটু উপদেশমূলক কিছু শুনুন। আচ্ছা, পবিত্র কোরআনে একটা লোকের নাম এসেছে বারবার, তার নাম হচ্ছে লোকমান হাকিম, লোকমান নাম এসেছে, লোকটার নাম কি? লোকমান। আচ্ছা, ইনি কিন্তু নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, সাহাবীও ছিলেন না, কেউ। আর একটা লোক ছিলেন, ওনার নাম হচ্ছে খিজির, নবী ছিলেন না, রাসূলও ছিলেন না। আমি অনেক মানে জেনে তবে বলছি, আপনি না জেনে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। খিজির, আমরা বলি খিজির আলাইহিসসালাম, উনি নবী ছিলেন না। আল্লাহ তাআলা মুসাকে বলছেন ওইদিকে ওইখানে চলে যাও, ওখানে একটা লোকের সঙ্গে দেখা হবে, এইটা বলেছেন, নবী কিনা এটা বলেননি। লোকমান বাড়ি কোথায় আমরা কেউ জানি না, 85% আলেম ওলামাও লোকটার পরিচয় জানে না, 85%, শুধু জানি যে লোকমান হাকিম, লোকমান হাকিম। এর বাড়ি হচ্ছে, আপনি ভালো করে ইতিহাস পড়ে দেখবেন, যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাসাগর, খুব গরিব শ্রেণীর মানুষ বসবাস করে এখানে। এই দেশে একটা শহর আছে, তার নাম হাবাসা, যেটাকে আমরা হাবসি বলেছি, বর্তমান তার নাম হচ্ছে ইথিওপিয়া। কি নাম? ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। দেখতে কেমন? তফসির ইবনে কাসিরে ওনার রূপের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে লোকটা ঠোঁটটা খুব মোটা, মাটির দিকে ঝোলা, চুল পাখির বাসার মতো, আর আফ্রিকার মানুষ মানে কালো, কুচ 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 করে, বেটে খাটো লোক, খুব মোটা সোটা লোক। লোকটা কে ছিল? নবীও ছিল না, রসুলও
ছিল না, সাহাবীও ছিলেন না, তবে উনি ছিলেন একজন জ্ঞানী লোক, উনি ছিলেন হাকিম পদ্মময়, অত্যন্ত জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানটাকে প্রাধান্য দিয়ে এই লোকটাকে সম্মান দিতে 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 কোরআন মাজিদে একটা সূরা পর্যন্ত এর নামে অবতীর্ণ করে দিয়েছে। আপনি বিষয় অবগত হচ্ছেন না যে জ্ঞানী মানুষদের সম্মান নেই? আছে। তবে এবার বলি কোন জ্ঞানী, কোন শিক্ষিত লোক, এটা একটা ব্যাপার আছে। শিক্ষা কয় প্রকারের জানা নেই? জানা নেই। শিক্ষা দুই প্রকারের, এক দিনী শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা, তাই না? এখন কোন শিক্ষায় শিক্ষিত মানুষকে আল্লাহ সম্মান দিচ্ছেন এটা একটু কিন্তু জানার ব্যাপার আছে। কোন শিক্ষা থেকে দেখুন, বিদ্যা আলাদা আর শিক্ষা আলাদা। বিদ্যা সবাই অর্জন করতে পারে, শিক্ষা সবাই অর্জন করতে পারে না। বিদ্যা কাকে বলে? না ছোটবেলাতে একটা কবিতা পড়েছিলাম, কি কবিতা? ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছে দুই নয়নের জলে। পুরোটাই আমার মুখস্থ আছে, এর নাম বিদ্যা। কুমুদ রঞ্জন মল্লিক একটা কবিতা লিখেছে, গুটি ছয় পায়রা গুটি কত হাসে, আমাদের ঘরে করে একসাথে বাসে, আসে কাক এক ঝাঁক করে কু ভাগ ভাগ, কোকিলের কংস সঙ্গীত যাসরে, চলে বেলেছি শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দলবদে ভুলটিয়া কমু আসে মুনিয়া। বিস্তারিত বড় কবিতা, এগুলো বিদ্যা। এগুলো শেখার ফলে মানুষের আচার আচরণে, মানুষের কথা, মানুষের ভিতরে নম্রতা, তার ভিতরে উত্তম চরিত্র, এইগুলোর কোন রকমের পরিবর্তন ঘটাতে পারে? ওইখানে তোর দাদির কবর ডালিম, তোর দাদির কবর তো আমার বাপের কি? এইটা পড়ার পরে একটা মানুষের জীবনে তার ব্যবহার, তার কথাবার্তা, তার আখলাক, তার চরিত্রে কোন পরিবর্তন ঘটবে? ঘটবে না। এগুলো বিদ্যা। শিক্ষা কি? শিক্ষক। এই তিনটি অক্ষর মিলিয়ে একটা শব্দ শিক্ষক। কালবশ্য হচ্ছে এর ভুল ফরম হচ্ছে শিষ্টাচার, মানে উত্তম আচরণ। দুই খ, খ দিয়ে ক্ষমা পরায়ণতা। তারপর আছে কি অক্ষরটা ক, ক দিয়ে কর্তব্যরত অর্থাৎ দায়িত্বশীল। এই তিনটে জিনিসের সমন্বয়ে হয় শিক্ষা। এক শিক্ষিত সেই যার ভিতরে থাকবে উত্তম আচরণ, শিক্ষিত সেই যার ভিতরে থাকবে ক্ষমা, শিক্ষিত সেই যার ভিতরে থাকবে দায়িত্বের জ্ঞান, এ হচ্ছে কি শিক্ষিত। এবার আপনাকে বলছি এই তিনটে জিনিস কোন শিক্ষার ভিতরে অর্জন করা যায়। আপনারা বিডিও অফিসে যাবেন, দেখবেন যে বিডিও বাবু যে ঘরটায় বসে থাকে ওই ঘরটাতে লেখা আছে ধূমপান করিবেন না। আইসি যে রুমে বসে থাকে লেখা আছে ধূমপান করিবেন না। এসডিও যে রুমটায় বসে আছে লেখা আছে ধূমপান করিবেন না। এর থেকে বোঝা যায় যে বিডিও বাবুর রুমে নয় কেউ ধূমপান করেছিল, নয় আগামীতে করার চান্স আছে, আর নয় বিডিও বাবু নিজে করে। স্কুলে হেডমাস্টার দেখবেন ক্লাসরুম থেকে বার হয়ে হঠাৎ করে রাস্তার ধারে চেন খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, অনেক সময় দেখতে পাওয়া যায়। থানা বাবু রাস্তার সাইডে গাড়িতে দাঁড় করিয়ে দেখবেন চেন খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, মানে ন্যূনতম ভদ্রতা টুকু ওনার ভিতরে নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট পান করছে, করছে কি করছে না করছে, তার মানে বোঝা গেল যে একটা ছেলে ক্লাস 7 বা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে স্কুলে, ও যে কাঁধে ব্যাগটা বহন করে স্কুলে যাওয়ার জন্য ওর ব্যাগের ওজন মিনিমাম 15 কেজি। ভূগোল ইতিহাস পদার্থবিজ্ঞান সমাজবিজ্ঞান এটা ওটা বই খাতা কলম পেন্সিল, আবার এখন দিদিমণি 8 পর্যন্ত না 7 পর্যন্ত স্কুলে রান্না করে খেতে দিচ্ছে, থালা বাসন সব মিলিয়ে আবার ব্যাগের ওজন 10 থেকে 12 কেজি। এই 10 থেকে 12 কেজি ব্যাগ বহন করে একটা ছেলে স্কুলে যায়, ওর একটা সাবজেক্টের ভিতরে লেখা নেই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা লেখা নেই।
ওই জন্য বিডিও বাবুর ওখানে লিখতে হয় ধূমপান করিবেন না, এসজি এর অফিসে লিখতে হয় ধূমপান করিবেন না। আচ্ছা বলুন তো দেখি আপনাদের কোন মাদ্রাসা মসজিদে জলসার কমিটিতে বা কোন ঈদগাহে মেইন গেটে বা হেড বাউলানা যে ঘরে থাকে, ইমাম সাহেব যে ঘরে থাকে, মুয়াজ্জিন যে ঘরে থাকে, এই ঘরটাতে জীবনে কোথাও কোনদিন কোন সময় আপনি দেখেছেন যে লেখা আছে ধূমপান করিবেন না? আছে নাই? কারণ এই আলেমরা যে বিদ্যায় বা যে শিক্ষায় শিক্ষিত এটা এমন এক শিষ্টাচারমূলক শিক্ষা যে এর ভিতরে মানব দেহে ক্ষতি হবে এই রকম জিনিস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশাল করে দিয়ে গেছেন। এটা হচ্ছে শিক্ষা। চলুন দুনিয়াবি আর আখিরাতে দুটো শিক্ষা আল্লাহর দরবারে কার কতটা মর্যাদা, যদি বলছেন এটা তো বক্তব্যের বিষয় নয়, এটা বিষয় আমি ঠিক ঘুরে 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 এই দিক থেকে বল ঘুরে যাওয়া যেত, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি, জায়গা একই আসব। দেখুন আপনাকে একটা মজার কথা বলছি, সোশ্যাল মিডিয়া মানে মমতাজুল ইসলাম একটা বিতর্কিত লোক, তাই না? শুধু দেখবেন এটা ওটা সব সময় চলছে আমার বিরুদ্ধে, চলছে না? সোশ্যাল মিডিয়া যারা ফলো করেন তারা জানেন আমি বিতর্কিত লোক নয়, আমার উচিত কথাগুলো সমাজ বিতর্কমূলক ভাবে ভেবে নেয়। আমি এখন এই মুহূর্তে কটা কথা বলছি, দেখুন আপনাদের কাছে তেঁতুলের থেকেও বেশি টক লাগবে, লঙ্কার থেকেও বেশি ঝাল, অথচ আপনার যদি ক্ষমতা থাকে আমার কথা কেটে দেন। আল্লাহ তাআলা এই দুটো শিক্ষাকে ডিভাইডেড করতে গিয়ে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আযুলুমাত ওয়াল নূর, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন তো, আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা দুজন কি সমান? সমান হতে পারে? হতে পারে না। আচ্ছা বলুন তো এখানে কি জানার কথা বলছেন? ওই এ ফর অ্যাপেল, বি ফর বল আর সি ফর ক্যাট, এইটা যে জানে কি বলছেন? ওইখানে তো দাদির কবর এইটা না। আল্লাহ তাআলা মূলত বোঝাতে চাইছেন নবীকে, নবী যারা এইটাকে অধ্যয়ন করেছে অর্থাৎ যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না এরা দুজন কি সমান? সমান নয়। আর একটা জায়গা আসো, আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ও যুলুমাত ওয়ান নূর। নবী আপনি বলুন চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? সমান। আচ্ছা বলুন তো এখানে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? কানা লোক আর চোখওয়ালা লোককে বোঝাতে চেয়েছেন? একদমই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন, তাফসীর ইবনে কাসীরটা খুলে দেখুন, যে যারা কোরআন মাজিদ জানে, যাদের ভিতরে দ্বীনের শিক্ষা আছে এরা চোখওয়ালা লোকের মতো, যাদের ভিতরে দ্বীনের শিক্ষা নেই এরা হলো অন্ধ লোকের মতো। এইবার আপনার সঙ্গে আমার একটা বিতর্কমূলক কথা হচ্ছে, কথাটা তাহলে শুরু করি। আচ্ছা বলুন তো এতক্ষণ যা শুনলেন এতক্ষণ কি বুঝলেন, যে যাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই এরা কি? এরা কি অন্ধ? যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে এরা কি? চোখওয়ালা লোক, তাই তো? চোখওয়ালা লোক। সমাজে একটা মারাত্মক ক্ষতি হচ্ছে, মারাত্মক। আগামী 20 বছর যদি এই ক্ষতি যদি হতে থাকে তাহলে সমাজের মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। আমি মমতাজুল ইসলাম বলে দিচ্ছি, এমনি ক্যান্সার নয়, মানে বলে না যে মারাত্মক ক্যান্সারে পরিণত, এমন একটা অবক্ষয়ের জায়গাতে সমাজ যাচ্ছে যে জায়গাটা আপনি বললে অবাক হয়ে যাবেন। আমি কি চোখে দেখতে পাই না? আমার হাতে যদি একটা 5 ব্যাটারি লাইট যদি ধরিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় যে মাওলানা ফজলুল সাহেবকে তুমি একটু এখান থেকে ওই বাজারে পর্যন্ত রেখে এসো মমতাজুল, আমি অন্য চোখে দেখতে পাই না। আচ্ছা বলুন তো আমার হাতে লাইট থাকার পরেও আমি কি ওই লোকটাকে নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? পারবো? কেন পারবো না? আমি অন্ধ, তাই আমার কাছে লাইটই বাকি আর দিনই বাকি রাতই বাকি। তার মানে বোঝা যায় যে অন্ধ লোকের কাছে লাইট দিলে লাইটেরও মর্যাদা থাকে না আর অন্ধ লোকের কোনো উপকার হয় না। হয় আজকে দেখবে এগুলো বড় দুঃখ লাগে, এই মাদ্রাসা মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন লোকদেরকে সব জায়গায় আল্লাহর ভাষাতে তারা অন্ধ,
এই অন্ধদেরকে দেওয়া হয়েছে মাদ্রাসা মসজিদের পদ, এরা মাদ্রাসা মসজিদ চালাবে। আর যোগ্য মানুষেরা যাদের ভিতরে দিনের জ্ঞান রয়েছে তারা কেউ দায়িত্বে থাকতে পারবে না। আরে আল্লাহ বলছে ও অন্ধ, তা এ যদি অন্ধ হয় ও কি করে দিনের প্রদীপ জ্বালাবে? ভাবতে অবাক লাগে। বলছে সেক্রেটারি করেনি বলে এই মাদ্রাসার দান করে না। আপনাদের মাদ্রাসার কথা বলছি না আল্লাহর কসম, ওকে সেক্রেটারি করা হয়নি বলছে ও মসজিদে নামাজ পড়তে আসে না। আমি তো জানি পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে লোক অন্য রাজনীতি করে, কারণ পঞ্চায়েত ভোটের টিকিট পেলে কিছু মেরে ধরে খাওয়া যায়। আপনাদের দিকে পঞ্চায়েত হয়তো মারে না, আমাদের দিকে মারে। পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে হয়তো লোক রাগ করে, তা মসজিদের সেক্রেটারি ওকে করলো না বলে ও রাগ করছে কেন? এ তো অবাক লাগে। এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, টাকা পয়সা মানার ব্যাপার আছে, তো ওকে নাই বার করলো দায়িত্বের পদে, নাই বা রাখলো, ও রাগ করে কেন? ও রাগ করে মানে বুঝে নিতে হবে ওর মতলব খারাপ, তাছাড়া রাগ করে কেন? খুব সব যত সারা পশ্চিম বাংলা মাদ্রাসা আছে, মাদ্রাসা গুলোর কোনো উন্নতি নেই, দেখতে পাচ্ছেন? দেখছেন যেমন তেমন সে গরুর গাড়ির মতো চলছে। আজকে একটা ছেলে ওই আপনাদের এখানে কোন হাসপাতালে ডাক্তার মুসলিম ছেলে, ও এসছিল আমার সঙ্গে দেখা করতে, আছে এখানে চলে গেছে। এ আপনাদের এলাকায় কোন একটা সরকারি হাসপাতালে ডাক্তার জানেন তো, বাচ্চা একদম অল্প বয়সের ছেলে ডাক্তার। এ কোথাকার ছাত্র বলুন তো? মিশনের ছাত্র। কি বললাম বুঝলাম না? মিশন গুলো চালায় কারা? যারা জেনারেল শিক্ষিত লোক তারা চালায়, তাই না? তাহলে ওরা জেনারেল শিক্ষিত আর এরা করেছে জেনারেল স্কুল মিশন গুলি, এই জন্য ওদের পক্ষে সম্ভব হচ্ছে। আর আমাদের এটা আরবি সিলেবাস আর জেনারেল টিচার দিয়ে জেনারেল লোকটা দিয়ে এটাকে পরিচালনা করছি, কিয়ামত পর্যন্ত সফলতা আসবে? আসবে না। এই মাদ্রাসা গুলো আলেম আমাদেরকে দিয়েই পরিচালনা করতে হবে, তাছাড়া জীবনও চলবে না। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার 32 বছর বয়স, আমার অল্প বিদ্যা বুদ্ধিতে গবেষণাতে যা পেয়েছি সমাজে এটা মারাত্মক ভাইরাস চলছে, অবিলম্বে সিস্টেম চেঞ্জ করে দিতে হবে। সেক্রেটারি কে হবে? আমাদের গ্রামের মৌলভী সাহেব। কেসিয়ার কে? গ্রামের মৌলভী সাহেব। আরে ওরা তো আরবি ব্যাপারটা ভালো জানে, কোন শিক্ষককে দিয়ে কোন বই পড়াতে হয়, কোন সিলেবাস কখন পড়াতে হয়, কি সিস্টেমে পড়ালে কোন ছাত্র কার কাছে দিলে ভালো পড়া হয়, এটা বলুন তো। একটা আরবি টিচারের পক্ষে সম্ভব কি অসম্ভব? অসম্ভব নয়, সম্ভব। আপনি একজন জেনারেল লোক, আপনার পক্ষে ওই দায়িত্ব নেওয়া অসম্ভব, কারণ আপনি ব্যাপারটা জানেন না। আমি জীবনে কোনোদিন ক্রিকেট খেলা জানিনি, আমাকে যদি আম্পিয়ারের দায়িত্ব দেওয়া হয় যে একটা 12 দলের ম্যাচ হচ্ছে তোমাকে ফাইনাল পর্যন্ত আম্পিয়ার করতে হবে, বলুন তো প্লেয়ার একটা মাঠে থাকবে না, মারামারি করে মরবে, সব মারামারি করে মরবে। জীবনে ফুটবল খেলা জানি না, আমাকে হাতে বাঁশি ধরিয়ে দিল আর গলাতে একটা বড় ব্যাচ পরিয়ে দিল, তুমি রেফারি করো। আরে কোথায় পেনাল্টি হয়, কোথায় হ্যান্ডবল হয়, কোথায় অফসাইড হয়, আমার তো কিছুই জানা নেই। খেলা শেষ পর্যন্ত চালানো যাবে? সব প্লেয়ার মারামারি করে মরবে। যারা কিছুই জানে না আমরা তাদের হাতে বাঁশি দিয়েছি, তোমরা খেলা পরিচালনা করো, এই সিস্টেম গুলো চেঞ্জ করুন অবিলম্বে। আল্লাহর কসম করছি আপনাকে আমি চিনি না। ফজলুল সাহেব উনি আমার দীর্ঘদিনের আমার প্রথম জীবনের শিক্ষক। আজ শামিল ভাই আছেন, উনি আমার শিক্ষকের মতো। আমি যখন একদম ছোট বিছানায় পেচ্ছাপ করতাম তখন আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছিল ওই বড় সিজাতে, তখন উনি ছিলেন শিক্ষক আর উনি আমার বড় ভাইয়ের মতো খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, পড়াটরা বলে দিতেন। সেই সূত্রে ওনাকেও শিক্ষকের মর্যাদা দিয়ে বলছি যে আপনাদের সঙ্গে আমার বাকি কারোর সঙ্গে পরিচয় নেই। তারপরে বলছি যে সিস্টেম গুলো সামাজিক ভাবে ঠিক করতে হবে, তাছাড়া সমাজ অধঃপতনে চলে যাবে। কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব? বাস্তব। এই দেখবেন কাল সোশ্যাল মিডিয়াতে কি হবে, একবার বলবে সব জায়গায় গিয়ে ঝামেলা লাগে। যে কথাগুলো বললাম ঝামেলার কথা একটা, একটা ঝামেলার কথা না, চলো রাতি বক্তব্য ভুলে গেছে নাকি না টেস্ট করছি, কোন জায়গাতে ছেড়ে এসেছি বলুন তো। পর্দা ওটা তো আমার বিষয়, আমি কি বলতে বলতে এখানে এলাম? আমি বলে এসেছি মানুষ সৃষ্টি হয়েছে 4 পদ্ধতিতে,
নারী পুরুষের মিলনের ফলে দুটো লিঙ্গ তৈরি হয়, এটা বলে থেমে গিয়েছিলাম, আমি ভুলিনি। আবার এখানে এটা ছাড়ছি, আবার মনে করবেন, পরে আবার বলবো। চলুন এবার মন্তব্যের মূল জায়গা আসা যাক। একটা মেয়ে বাচ্চা তার মায়ের পেটে যতদিন থাকে, বলুন তো, একটা ছেলে বাচ্চা তার মায়ের পেটে ততদিন থাকে না বেশি থাকে? একই, তাই না? একটা মেয়ে বাচ্চা মায়ের পেটে থাকলো, মায়ের পেট আস্তে আস্তে বড় হলো, ছেলে বাচ্চার ক্ষেত্রে একই। মেয়ে বাচ্চা মায়ের পেটে এলো, মায়ের বুকে স্তনে দুধ এলো, ছেলে বাচ্চা একই। পৃথিবীতে বাচ্চা এলো এবার, একটাই রাস্তা। নারী বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, পুরুষ বাচ্চা মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পরে সাত দিন যখন বয়স, কতদিন? সাত দিন, সাত দিন। এই সাত দিন যখন বয়স, তখন দুজনের পক্ষ থেকে আকিকা দিতে হবে, ভালো নাম রাখতে হবে। বেটা ছেলে হলে দুটা দিবে, বেটি হলে একটা দিবে, গরিব মানুষ ছেলে হলে একটাই দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। চলুন, ভালো নাম রাখতে হবে, আর একটা জিনিস করতে হবে, তাহানিক করতে হবে। ওটা কি? না মিষ্টি খাজুর জাতীয় কিছু ভালো করে চিবিয়ে নিয়ে সাত দিনের দিন ওই বাচ্চাটার মুখে দিতে হবে, ও চুষতে থাকবে। এটা কেউ করেছি? কেউ করে? কেউ করে? শুনেই নি কবি? সাত দিনে খাজুর চিবিয়ে একেবারে মিহি করে বাচ্চাটার মুখে দিতে হবে, ও চুষবে। চলুন, আস্তে আস্তে সাত দিন পার হয়ে গেল, বয়স হলো তার সাত বছর। কত বছর? সাত বছর। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, মা যখন মসজিদে মুয়াজ্জিনের আজান যখন শুনবেন, বেটিকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, আর বাপ যখন মুয়াজ্জিনের আজান শুনবে, বেটাকে নিয়ে আস্তে আস্তে করে মসজিদে চলে যাবে। সাত বছর বয়সে মসজিদে যাওয়া লাগবে, আর বেটি মা নামাজ পড়বে, আর ডান দিকে তার বেটিকে দাঁড় করিয়ে দিবে, ট্রেনিং চলবে সাত বছর বয়সে। আর বেটা বাপের সাথে মসজিদে যাবে, পোতার সাথে মসজিদে যাবে। আমরা কেউ নিয়ে যাই বেটা গুলাকে? বেটা বাপ নিজেই নামাজ পড়ে, বাপ তো নিজেই বেনামাজি। ছোট্ট খবর বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা বলো তো দেখি তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? তা বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, হেসে, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছে দাদুর চুল। কি বুঝলে? একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে, আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন হঠাৎ করে? ওর বাপ তখন বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাশ না, টেনশন, বাপের মাথার চুল পেকে যাচ্ছে। তখন বাচ্চা ছেলেটা বলছে, তাহলে বুঝতে পেরেছি দাদুর চুল পেকেছিল কেন, তুমিও মাল্টি ভিটামিন ছিলে, দাদুর চুলটা ছাড়া পাকলো কেন? ঘটনা হয়েছে তাই যে আপনি কাকে মসজিদে নিয়ে যাবেন? আপনি তো এখনো 40 বছর বয়স পর্যন্ত মসজিদে যেতে শিখলেন না, শিখলেন? শিখলেন না। চলুন, সাত বছর থেকে 10 বছর পর্যন্ত উভয়ে ট্রেনিং চলবে। 10 বছর একদিন দিনের বয়স হবে, হাদিসের ভাষাতে ওকে মার লাগাতে হতে পারে। মেয়েকে শাসন করবে তার মা, আর ছেলেকে শাসন করবে কে? কে? তার বাপ। একটা বাপ এখানে আছেন যে আমার বেটা নামাজ পড়েই বলে একদিন মেরেছিলাম? কেউ আছেন এখানে? কেউ নেই। অথচ বুলবুল শান্তিনিকেতনে বেটা গ্যারেজের কাজ করে, প্রত্যেক সপ্তাহে 3000 করে মাইনে পায়, 2 সপ্তাহ পর পর টাকা দেয়নি, মা ফোন করছে, বেটা কি ব্যাপার? কই টাকা পাঠানোর কথা ছিল পাঠালি না কেন? মালিক টাকা দেয়নি নাকি? ও মা না, ও কি করে মা হবে? ও মা, তবে নকল মা, আসল মা। যদি বলছেন কেন, আসল মা তো সেই যে তার বেটার ইনকামের টাকা চায় না, যে তার বেটার কাছে শাড়ি জামা কাপড় চুরি চায় না, সে চায় যে আমার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এ হচ্ছে
তোমার বেটা যে নামাজ পড়ছে না আর মা তুমি তসবিহ নিয়ে বাড়িতে বসে আছো আর ভাবছবি জান্নাত চলে যাব তোমার বেটাকে একবারও বললে না যে বেটা তুমি নামাজ পড়ছো না আল্লাহ তৈরি করা আগুনের দিকে তুমি অগ্রসর হচ্ছ বেটা তোমার টাকার প্রয়োজন নেই তুমি গ্যারেজে কাজ করছো তুমি মেকানিকের মিস্ত্রি তুমি সোনার মিস্ত্রি দশ বছর বয়স পার হয়ে গেল নামাজ দুজনের কি হলো ফরজ নারী পুরুষের কি হয়ে গেল ফরজ হয়ে গেল চলুন নারী পুরুষের মধ্যে নারী মর্যাদা কত বেশি এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা আবার আমি অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসছি মেন এক জায়গায় আপনি 10 মিনিট বলে দিলে ব্যাপারটা বুঝতে পেরে যাবেন আচ্ছা বলুন তো একটা ছেলে মসজিদে নামাজ পড়তে গেল জামাত শেষ হয়ে গেছে ও নামাজ পড়তে দাঁড়ালো আল্লাহু আকবার আর একটা লোক মসজিদের ভিতরে ঢুকে দেখছে যে ওই লোকটা নামাজ পড়ছে বলুন তো এ মুসল্লি হিসাবে এ মুক্তাদি হিসাবে কোন দিকে দাঁড়াবে ডান দিকে আর একটা লোক ঢুকলো সে কোন দিকে বাম দিকে আহা খুব দুঃখ লাগছে এই গ্রাম হচ্ছে আব্দুর রূপ শামীম সাহেবের গ্রাম তাই না এই গ্রামে তো বড় বড় আলেমদের আনাগোনা বড় বড় মানুষদের এই গ্রামে জন্ম আর তাদের অবস্থা এই যে একটা সামান্য জিনিস সঠিক বলতে পারে না সাংঘাতিক ব্যাপার আরে তিনজন পুরুষ এক জায়গায় হলে কাতারে সোজাসুজিতে জমাত হয় না জায়গা থাকলে ইমাম সাহেব আগে বাড়বে জায়গা না থাকলে দুই মুসল্লি পিছনে চলে আসবে ও ইমাম হয়ে আগে বাড়বে ইমাম সাহেব মুসল্লি নামাজ পড়াতে পড়াতে ইমামের যদি ভুল হয়ে যায় মুসল্লিরা কি বলবে কি অবস্থা ইমাম সাহেবের ভুল হয়ে গেলে তুমি কেন বলছো তোমার বাড়িতে এলেম বাজায় আমি দমিনাসমের লোক তো ধরছি ইমাম সাহেবের ভুল হয়ে গেলে মুসল্লি কি বলবে সুবহানাল্লাহ মানে এটা বলছো অথচ মনে ভয় রয়েছে যে গোলমাল আছে নাকি এরকম একটা ব্যাপার তাই তো সুবহানাল্লাহ বললে আর সুবহানাল্লাহ বললে ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয় বুঝতে পেরে যাবে যে আমার গাড়ি চালাতে কোথাও প্রবলেম হচ্ছে আর যদি হুঁশিয়ার না হয় নিজের গতিতে চলবে চলো একজন পুরুষ মানুষ মসজিদে গেল সে একা দাঁড়ালো আর একজন মুক্তাদি হয়ে গেল তার ডান দিকে দাঁড়িয়ে যাবে আর একজন যদি যায় পিছনে যদি জায়গা থাকে দুইজন পিছনে চলে আসবে তত ইমাম যদি জায়গা পায় আগে বেড়ে যাবে কিন্তু একজন নারী সে যদি বাড়িতে নামাজ পড়ে তার বাড়িতে দুটো পেটি রয়েছে ওই দুটো পেটি তার দুই সাইডে দাঁড়িয়ে যাবে তার শাশুড়ি নামাজ পড়বে সে আর একদিকে দাঁড়িয়ে যাবে তার ননদ নামাজ পড়বে আর একদিকে দাঁড়িয়ে যাবে ইমামতির আগে বেড়ে নারী ইমামতি করতে পাবে না আগে বেড়ে ইমামতি করতে পাবে পাবে না শরীয়তের দৃষ্টির দিক দিয়ে নারী পুরুষের কিছু ডিভাইডেড কিছু তফাত আপনাদেরকে দেখাচ্ছি দুটো একটা জায়গা তফাত এক ও আগে বেড়ে ইমাম হবে নারী আগে বেড়ে ইমাম হতে পাবে না দুই নারী ভুল হয়ে গেল ইমামতিতে কি করবে আত্তালি দিবে এইবারে মারবে তাই না একটু করবে ও বুঝতে পেরে যাবে হুশিয়ারি ইমামি যদি হয় যে আমার কোন এক জায়গা ত্রুটি হয়েছে চলো নামাজ বাদ দিয়ে যান আর এক জায়গাতে আসি নামাজ শেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে রয়েছেন একজন লোক একজন মহিলা পর্দার আড়াল থেকে রসূলুল্লাহকে হাত বাড়ালেন আল্লাহর নবী হাতটা দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আও ইমরাতান বলো তো দেখি এই হাতটা নারী
নারীর হাত না এই হাতটা পুরুষের হাত পর্দার আড়াল থেকে একজন মহিলা বলছেন আল্লাহর নবী গো আমি একজন নারী আমি একজন নারী আমি একজন মহিলা বিশ্ব নবী বলছেন তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো পরে যখন আমার কাছে আসবে কোন প্রয়োজনে তুমি তোমার হাতে ভালো করে মেহেন্দি লাগিয়ে আসবে তাহলে বুঝতে পেরে যাব যে পুরুষের হাত খালি পুরুষের হাত সাদা আর নারীর হাত মেহেন্দি দেখে বুঝতে পেরে যাব যে এটা নারীর হাত এটা পুরুষের হাত তার মানে বোঝা গেল নারী মেহেন্দি পড়তে পাবে পুরুষ তখন বিয়ে করতে যেমন সময় পড়ে পড়ে না পড়ে জীবনে মৌলিক সাহেবকে দেখতে পারেন আমার কিছু পুরুষ মানুষ আছে বলছে মৌলিক সাহেব দেখলে আমার গা ঘিন ঘিন করে বলে না অনেক মেয়েও আছে বাজারে বলছে দাড়ি টিপিওয়ালা লোককে দেখে পছন্দ হয় না হ্যান্ডসাম ছেলে হবে তবেই তো দাড়ি টিপিওয়ালাদের পছন্দ হয় না ও বলছে মৌলিক সাহেবকে পছন্দ করি না মাদ্রাসার সাহেবকে পছন্দ করি না সব সময় ওই পায়জামা পাঞ্জাবি পরে থাকে আর ওই ছেলেটাকে দেখছি যখন বিয়ে করতে যাচ্ছে পাঞ্জাবি টুপি মনে হচ্ছে আব্দুল কাদের জিলানির খালাতো ভাই তখন আবার মৌলভী সাহেবদের মতো ঢাক ধরেছে ধরে কি ধরে না মেয়েটা আবার তখন ফোন করে বলছে কেমন শেরওয়ানি কিনলে দামি দেখে কিনবে সাদা পায়জামা ভালো একটা কাঠের টুপি কিনবে পরে আসবে দেখতে জানে খুব ভালো লাগে ফটো টটো সবাই তুলবে ও মৌলভী সাহেবকে দেখতে পারে না পাঞ্জাবি আলো লোককে দেখতে পারে না অথচ বর বিয়ে করতে আসবে পাঞ্জাবি পরে ওটা আগে থেকে বলে দিচ্ছে কই এটা বলতে পারলে না আন্ডার প্যান পরে এসো মৌলভী সাহেব দেখে পছন্দ হয় না আল্লাহু আকবার পুরুষ মানুষ মেহেন্দি লাগাতে পাবে নারী পাবে চলুন 10,000 টাকার উপরে যদি শেরওয়ানির দাম যদি হয়ে যায় বা 8,000 টাকার উপরে যদি হয় অনেক সময় দেখবেন শেরওয়ানির কাপড়টা রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয় ইসলামের বৈধ নারীর জন্য রেশমের কাপড় ইসলামে নিষিদ্ধ পুরুষের জন্য রেশমের কাপড় হারাম চলবে না অনেক ধনী মানুষ আছে বিয়ে করার সনাতে দামি রেশমের পাঞ্জাবি পরে বিয়ে করতে যাচ্ছে যাচ্ছে না এটা পুরুষ মানুষের জন্য কি হারাম চলবে না নারী চলবে একটা নারী যাকাত দেওয়ার পরে তার সোনা চাঁদি তার ইমিটেশন তার সিটি গোল্ড তার লোহা তার তামা যত রকমের অলংকার তৈরি করা যায় পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত জাকাত দেওয়ার পরে সব জায়গাতে অলংকার ব্যবহার করবে কোনো তার বাধা নাই কোনো তার নিষেধ নাই কিন্তু একটা পুরুষ মানুষ কোটি কোটি টাকার যদি মালিক হয় এক আনা ওজনের চার আনা ওজনের 50 আনা ওজনের 10 গ্রামের ওজনের 5 গ্রামের ওজনের একটা পাতলা আংটি বা পাতলা সোনার চেন গলাতে পড়তে পাবে না তার জন্য এটা নিষেধ তার জন্য এটা হারাম পুরুষ মানুষ পড়তে পাবে হ্যাঁ কাল পরশু দেখলাম ওই ওইদিকে মাঠে মাঠে ঘুরতো গরু চড়াতো কি করে কোথা থেকে রাজমিস্ত্রি কাজে চলে গেছে ব্যাঙ্গালোরে নিয়ে বড় কন্ট্রাক্টর হয়ে গেছে নিয়ে বাড়ি এসেছে আঙ্গের মতো মোটা একটা সোনার চেন পরে আর হাতে 5টা 6টা সোনার আংটি মানে স্যার একটা কথা আছে ছাত্র জীবনে সব শিক্ষকরা বলতেন যে কি ছিনু আর কি হুনু কেউ চিন্তক না দেখছি ব্যাসলেট পরে ঘুরছে সোনা পুরুষ তোমার জন্য এটা হারাম নারী পড়তে পাবে নারী কি পড়তে পাবে কোনো অসুবিধা নাই এই 2-3টে জায়গা আপনাকে একটু আমি তফাত করে দিলাম নারী পুরুষের আর বিশেষ কিছু কাজে তফাত নাই আর দুটো একটা কাজে তফাত আছে যেমন ওদের জন্য নির্দিষ্ট কয়েকটা দিন নামাজ মাপ আছে কাজা করা লাগবে না পুরুষের জন্য এরকম কোনো নির্দিষ্ট টাইম বাধা নেই বাচ্চা হবার পরে 40-41 দিন নামাজ পড়তে হবে না ওকে আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে অন্য সময় কাজা করতে হবে না পুরুষের জন্য এরকম কোনো টাইম নাই এইরকম কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্স আছে এবার আপনাকে দুটো একটা জায়গা আছে নারী পুরুষের ইসলামিক বিধিবিধানে কিছু ডিফারেন্স দেখালাম এবার আপনাকে সম্মানের জায়গাটা ডিফারেন্স দেখাবো
আচ্ছা সর্বপ্রথম বলে রাখছি, আচ্ছা নারী আমাদের সঙ্গে কটা সম্পর্কে জড়িত হয় জানা আছে? জানা আছে? জানা নাই। নারী আমাদের সঙ্গে পাঁচটা সম্পর্কে জড়িত হয়, কটা? পাঁচটা। এক, মা, মায়ের ক্যাটাগরি, মায়ের ক্যাটাগরি মানে ফুপু খালা এরকম মায়ের ক্যাটাগরি। দুই, বেটি, বেটির ক্যাটাগরি। তিন, আপনার কন্যা, কন্যার ক্যাটাগরি মানে ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, সবই মেয়ে। চার, নানি দাদি এই ক্যাটাগরি। পাঁচ, স্ত্রী এর কোনো ক্যাটাগরি নেই, এর ক্যাটাগরি বললে পিঠের চামড়া থাকবে না, এর কোনো ক্যাটাগরি নেই। এই পাঁচটা সম্পর্কে নারী কি হয় আমাদের সাথে সম্পর্ক হয়? প্রত্যেক ক্যাটাগরির কত করে মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী আর আল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। এগুলো আল্লাহ আল্লাহ নবীর কথাটা একটু পরে বলি, প্রথমে দুনিয়ার মানুষদের কত মর্যাদা দিয়েছে দেখুন। দুনিয়ার মানুষের ভিতরে সবার কথা বাদ দেন, আমাদের রাজ্য সরকারের কথাটাই ধরুন যে কত মর্যাদা দিয়েছে। আচ্ছা বলুন তো কন্যাশ্রী কারা পায়? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার সব মেয়েরা, মানে দুনিয়াতে ওরা আমাদের থেকে আগে, তাই না? আর দুটো একটা আগানোর পিছনের কথা বলি, আমি মমতাজুল ইসলাম মারাত্মক বড় পাপ কাজ করলাম। আচ্ছা বলুন তো আমার পাপ কাজ আমার স্ত্রীর আমল নামাতে তোলা হবে কি হবে না? হবে না, তাই তো? হবে না। আমি বিয়ে করলাম যে মেয়েটাকে, আমি ওর বিয়ে করার পরে ও বেপর্দার সঙ্গে চলে, বলুন তো ওই যে বেপর্দার সঙ্গে চললো ওই পাপটা আমার আমল নামায় তোলা হবে কি হবে না? তার মানে পুরুষ মানুষ বিপদে, নারী কত সুখে আছে তাহলে ভাবুন। ও পাপ করবে বিয়ের পরে ওই পাপ আমার ঘাড়ে চাপবে, কত সম্মান দুনিয়াতে কত সম্মান আপনি দেখুন। আমি সরকারি স্কুলের হেডমাস্টার, আমি মারা গেলাম, বলুন তো আমার স্ত্রী সরকারি পেনশন পাবে কি পাবে না? পাবে। আমার স্ত্রী চাকরি করত, আমার স্ত্রী চাকরি করত, ও মারা গেল হঠাৎ করে, বলুন আমি পেনশন পাবো কি পাবো না? কোনো চান্স নেই। তার মানে বোঝা গেল দুনিয়ার দিক দিয়ে ও আগিয়ে, আগিয়ে নয় দুনিয়ার দিক দিয়ে আগিয়ে কে? স্ত্রী, নারী। আল্লাহু আকবার। যেখানে যাবেন কলকাতাতে বাসে উঠুন, এক সাইডে সিটে লেখা আছে লেডিস সিট, আপনি ওই সিটে বসুন, কানটা ধরে তুলে দিবে, অথচ ও আপনার সিটে বসলে আপনার তোলার অধিকার নেই। আচ্ছা নেই। ভিডিও অফিসে আপনারা কোন একটা ফর্ম জমা দিতে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন 30 জন পুরুষ মানুষ, একটা মেয়ে বোরখা পরে দাঁড়িয়ে আছে সাইডে, সবাই কি বলবে? ওই চাচিকে আগে দিয়ে দে, বলেন ওই চাচিকে আগে দিয়ে দে, বাড়ি চলে যাবে, মেয়ে ছেলে মানুষ একা একা দাঁড়িয়ে থাকবে, বলবে কি বলবে না? তার মানে ওর সব জায়গায় মর্যাদা কি কি বেশি? এক এক জায়গায় তার সুন মর্যাদা কতটা? প্রথমে বলি নারী মা হিসাবে কতটা মর্যাদা রাখে। এখন অবশ্য হিতে বিপরীত হয়ে গেছে, মায়েরা সন্তানদের কাছে মর্যাদা পাচ্ছে না, পাচ্ছে? পাচ্ছে, পাচ্ছে। এর জন্য দায়ী কে? এর জন্য মাই দায়ী, আর কেউ দায়ী নাই, এর জন্য আব্বাই দায়ী, মা দায়ী। বলুন তো পৃথিবীর রুজির মালিক কে? আল্লাহ। শুকর একে খেতে দেয় কে? কুকুর। তসলিমা নাসরিনকে কে খেতে দেয়? আল্লাহ। নরেন্দ্র মোদীকে আল্লাহ দেয়, তাই তো? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম কি? শুকর। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির, শুকরের মাংস হারাম, একটা নিকৃষ্ট প্রাণী, একে আল্লাহ রুজি দেয়। সন্তানরা মায়েদের অবহেলা করছে, মায়েদের মারাত্মক ভুল হয়েছে একটা জায়গায়, সে ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি। মা আপনি যদি আমার আওয়াজটা শোনেন আপনি সচেতন হন, অবশ্যই সচেতন হন। এক, শুকর তার বাচ্চা জন্ম দেওয়ার ফলে, শুকরের বাচ্চা কি কুকুরের দুধ খেয়ে মানুষ হয় না? শুকরের, শুকরের, কুকুরের বাচ্চা কুকুরের দুধ পান করে মানুষ হয় না? এবারে মা বাচ্চা জন্ম দিল, জন্ম দেওয়ার পরে 3 মাস পরে স্বামীকে বলছে কই গো বাজার থেকে দুধ আনো না? ও বুকের দুধ দিল না, বাজার থেকে বাপ দুধ কিনে এনেছে, রেড কাউ দুধ, রেড মানে লাল, কাউ মানে গরু,
মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে, তা বলুন তো চরিত্রটা গরুর মতো হবে কি হবে না? হবে তো, ও চরিত্রটা গরুর মতো কি হবে? আরে মায়েরা শুধু বলছে আমার দুধ হয় না, বিয়াদবকে দাগানো দুধ হয় না। শূকরকে আল্লাহ দুধ দেয়, কুকুরকে দুধ দেয়, পৃথিবীর নিকৃষ্ট প্রাণীদেরকে দুধ দেয়, আর তুমি আশরাফুল মখলুকাত, তোমাকে আল্লাহ পৃথিবীতে দিল, তোমার মায়ের বুকে দুধের ব্যবস্থা করবে না? আল্লাহ এত বড় জুলুম কাজ করতে পারে? তোমার মায়ের ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তোমার মায়ের শারীরিক অবস্থা দুর্বলতা থাকতে পারে, তোমার মায়ের খাদ্য খাওয়ার অবস্থা ঘাটতি হতে পারে, তোমার মায়ের ওসব কিছু না, তোমার মায়ের এটা ঢং, তোমার মা নিজের শরীর নিজের গ্রামার বজায় রাখার জন্য তোমাকে দুধ পান করাইনি। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হবে, তুমি 3 মাসে ছাড়িয়ে দিলে, 30 মাস দুধ পান করবে বাচ্চা, তবেই তো মায়ের সঙ্গে সন্তানের প্রেম ভালোবাসা জন্ম হবে। ভালোবাসা জন্ম হচ্ছে? হচ্ছে না। এই জায়গাগুলো আমাদের খুব মানে খারাপ লাগে, এগুলো বললেও কেউ শুনবে না। ও মায়েরা, আগেকার দিনে 50 বছর এই আমার শিক্ষক আমার মাওলানা উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন এসব দুধ চুদ ছিল না, ওনার মা শুধু বুকের গোটা ধরিয়ে দিয়েছে দুধের, যত পারবি টেনে খেয়েলে। আগেকার দিনে এই হতো কি হতো না? মায়েরা এখন তো দুটো করে বাচ্চা, তখন 7-8টা বাচ্চা, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরিয়ে দিত, সারাদিন করে চুষে খেয়ে নে, বাচ্চা মানুষ হয়ে গেছে। আরে 3 মাস বয়স বলছে দুধ কিনে আনো ল্যাকটিজেন, তো ওই বাচ্চার কত ভালোবাসবে? এখন তবু দুবেলা দুটো খেতে দিচ্ছে, আজ থেকে 20 বছর আরো আগিয়ে যান, আপনাকে ঝাঁটার বাড়ি না দিল মোটামুটি কিলি ঘুষি মারবেই, ভাত তো দিবে না, মার একদম খরচ হয়ে আসছে, এগুলো সব দান হয়। আর একটা কারণে আমাদের বাপ মায়েরা বুড়ো বয়সে খুব কষ্ট পাচ্ছে, আর একটা জায়গা আমরা মারাত্মক ভুল কাজ করেছি। বেটার বৌমা দেখতে গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একটা নারীকে বিবাহ করো 4টে জিনিস দেখে, কটা জিনিস? 4টে। 1, মেয়েটা সুন্দরী কিনা দেখো, তার বাপের টাকা আছে কিনা দেখো, তাদের বংশ ভালো কিনা দেখো, তার ভিতরে দিনদারিতা আছে কিনা দেখো। পাঁচবার বিজাতুদ্দিন রাসূলুল্লাহ বলেছেন যদি তার রূপ না থাকে, তার টাকা যদি না থাকে, সে যদি সুন্দরী না হয়, তার বাপের আর্থিক অবস্থা যদি খারাপ হয়, তার বংশ যদি খারাপ হয়ে যায়, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা আছে, আল্লাহ নবী বলছেন তোমার বেটার বিয়ের জন্য বা তুমি তোমার স্ত্রীর জন্য ওকে আগে প্রাধান্য দাও। আমরা বেটার বউ দেখতে গিয়ে বলছি মা তোমার আব্বা কি করে গো? বলছি আমার আব্বা 4টে লরি আছে, ডাম্পার, পাঁচামি থেকে পাথর নিয়ে কলকাতা সাপ্লাই করে। আর আর কি করে? না আর অবিনাশপুর বিশাল মার্কেট ধরে নেন, ওই মার্কেটে 6টা দোকান আছে। তোমরা কটা ভাই বোন? আমরা 2 বোন, ভাই নেই। তোমার আব্বার বয়স কেমন হবে? বলছে 65 কাছাকাছি। ও তখন এক চাচু বলছে হ্যাঁ মা তোমার দেখে আমার খুব পছন্দ। আসলে পছন্দ হয়নি, ওই যে রাস্তার ধারে 3টে দোকান পাবে বুড়ো মরে গেলেই, আর 4টে ডাম্পারে 2টো ডাম্পার পেয়ে যাবে। লাস্ট মেয়েটাকে জিজ্ঞেস করছে হা গো মা তুমি তাহলে কি করো? আমি এখন তো কিছু করি না, আমার আব্বার আমি আর একটা বেটি বিয়ে দিতে বাকি আছি, আমি গ্যারাজুয়েট কমপ্লিট করে বাড়িতে বসে আছি। গ্রাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছো, বলছে তাহলে এখন অবসরপ্রাপ্ত নাকি কিছু করো তো, পড়াশোনা আরো আগে বাড়বে না কি করবে বলো? বলছে এখন কিছু করি না, মাঝে সাঝে ছাদের উপরে উঠে টিকটক ভিডিও করি আর মোবাইলে ছাড়ি। ও এ তখন বলছে আরো পছন্দ, বাড়ি এসে গল্প চড়ি বাবা বেটা নেই, রাস্তার ধারে 3টে দোকান পাবে, 2টো ডাম্পারের মালিক হবে বুড়ো মরলেই, আবার আমাদের বৌমা হয়েছে টিকটকের নায়িকা, সাংঘাতিক ব্যাপার তো। টিকটকের নায়িকা যদি বৌমা হয় তা ঝাঁটা খাবে না ভাত খাবে? ঝাঁটা খেতে হবে, কিচ্ছু করেনি, অথচ রাসূলুল্লাহ বলেছেন যার ভিতরে দিনের শিক্ষা আছে তাকে তোমার বৌমা হিসাবে বাড়িতে আনো। কেউ পেরেছি আমরা? কেউ পেরেছি? কেউ পারেনি, প্রাধান্য দেয়নি। চলো মা হিসাবে নারীর মর্যাদা কতটা আপনি অবাক হয়ে যাবে। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
হাদিসে রয়েছে রাসূলুল্লাহর কাছে একটা লোক এসেছে এসে বলছেন আল্লাহর নবী গো আমার ফ্যামিলিতে সবথেকে বেশি ভালোবাসার হক রাখে কে বিশ্ব নবী বলছেন কল উম্মুকা তোমার মা কল সুম্মান ওটার নবী তারপরে কে আল্লাহর নবী বলছেন কল উম্মুকা তোমার মা কল সুম্মান ওটার নবী তারপরে কে আল্লাহর নবী বলছে তারপরে তোমার মা চার নম্বরে বলছেন আল্লাহর নবী তারপরে কে আল্লাহর নবী বলছেন কল আবুকা চার নম্বরে হলো তোমার আব্বা তোমার আব্বা তার মানে বোঝা গেল যে এখানে বাপের থেকে মায়ের সম্মান কত গুণ বেশি তিন গুণ মা মানে কে নারী তাই তো মা মানে কে নারী আল্লাহ মায়ের মর্যাদা বলতে গেলে তখন দু ঘন্টা বলা লাগবে আমি একটু একটু করে টাচ দিচ্ছি তারপরে আসো বেটি হিসাবে মর্যাদা কতটা আল্লাহু আকবার আম্মা জান আয়েশা নাম শুনেছেন আমাদের আম্মা জান আয়েশা আল্লাহু আকবার আম্মা জান আয়েশা বলছেন আমি বাড়িতে অবস্থানগত আল্লাহর রাসূল বাড়িতে নেই হঠাৎ করে দরজায় আওয়াজ করা হলো একজন মহিলাকে দেখলাম যে দুটি কন্যা সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইতে এসেছে আম্মা জান আয়েশা বলছেন আমি একটা খাজুর তাদেরকে খাওয়ার জন্য দিলাম মহিলাটিকে দেখলাম খাজুরটা মাঝখান থেকে চিরে দুটি বাচ্চার মধ্যে ভাগ করে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর রাসূল একটা বিলিবন্টন করে দিল বিশ্ব নবী বলছেন আয়েশা শুনে নাও সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সে যদি তার কন্যা সন্তানকে নিয়ে বিপদের যদি সম্মুখীন হয়ে যায় বিবাহ দিতে হোক তাকে লালন পালন করতে হোক তাকে খেতে দিতে হোক তাকে মানুষ করতে হোক যদি বিপদের সম্মুখীন যদি হয়ে যায় তাহলে আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো এই বলে আল্লাহর নবী তরজনিয়ার মাধ্যমে আঙুল দিয়ে এক জায়গায় করে দিয়ে বলছে এই দেখো যেমন এক জায়গায় করে দিলাম আমি আর ওই বিপদগ্রস্ত কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে অবস্থান করব তিনটে পরপর বেটি হয়েছে শাশুড়ির জ্বলনের ঠেলায় বউ মা ছাড় নিয়ে নিয়েছে অনেক রিপোর্ট আছে না পরপর চারটে মেয়ে হয়েছে তো ওর মুখের দিকে আর তাকানো যায় না আর শাশুড়ি তখন শুধু বৌমাকে বলছে তোর সঙ্গে তখন বিয়ে দেবায় আমার বেটার ভুল হয়েছে যদি ফটিকের বেটির সাথে দিতাম তিনটে ছেলে হয়ে যাবে এই পাগল কোথায় গেলে ছেলে কি ও মেয়ে কি মানিক তোমার বৌমা না তোমার বেটা কে দেয় কে দেয় আল্লাহ দেয় কাউকে ইচ্ছা করলে নিঃসন্তান কাউকে সন্তান দান করে কাউকে বেটা দেয় কাউকে বেটি দেয় এই ডিপার্টমেন্ট কার আল্লাহ তুমি কেন অযথা পরের বেটিকে দোষারোপ করছো সংসারে বরকত হচ্ছে না তো শুধু ইনকাম করছে না নেই নেই আজ থেকে দুটো একটা কাজ করুন বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙুর বেদানা চকলেট ক্যাডবেরি যা কিনে আনবেন প্রথমে আপনার মেয়ের হাতে দেবেন মা এই নাও তোমার জন্য নিয়ে এসেছি দুই মেয়ের পিছনে বেশি বেশি পয়সা খরচা করুন তিন মেয়েকে দিনের শিক্ষা দান করুন চার মেয়েকে একটু পর্দার সঙ্গে রাখার চেষ্টা করুন পাঁচ যেখান থেকে বাড়ি আসবেন ওর কপালে চুমু দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে চুমু দিতেন ফাতেমা আল্লাহু আকবার কপালে চুমু দিবেন আদর করবেন কেন করবেন না আপনার থেকে ভাগ্যবান পুরুষ আর কেউ হতে পারে আপনি নরমাল জান্নাতে যাবেন না আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন আল্লাহু আকবার কন্যার পিতা মানে আপনার ভাগ্য কত আপনি স্বয়ং নবীর সাথে জান্নাতে থাকবেন এই চারটিখানি ব্যাপার আল্লাহু আকবার মেয়ে হয়েছে কোন টেনশন নেই কোন রকমের টেনশন করবেন না আল্লাহু আকবার কন্যা হিসেবে এত মর্যাদা
চলুন স্ত্রী হিসাবে কত মর্যাদা, এদের আবার মর্যাদার কথা বললে আপনার ঘুম হারাম করে দিবে। মমতাজুল কাল আমাদের যা মর্যাদার কথা বলে গেল, তুমি আর বেশি ফটর ফটর করো না, ও বলবে, বলে দিতেও পারে, পারে কি পারে না, পারে। ওদের আবার বেশি প্রশংসা করলে মাথা উঠে নাচে, ওই জন্য ওদেরটা না বলাই ভালো। তবু একটু বলে দেয় স্ত্রী হিসাবে কত মর্যাদা। আমরা নারীদেরকে দুটি কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, এক বেশি কথা বলবি না, আমি যা পারবো তাই করব, আমার পায়ের তলায় তোর জান্নাত, থাকতে হয় থাক না হলে কেটে পড়। এ তখন দেখ চুরি বাবা যদি বেশি বাড়াবাড়ি করি জান্নাত পাবো না, ওই জন্য ভয়ে কিছু বলতে পারে না, যত বদমাইশি করে, যত মাপধরি করে, যত গালাগালি করে, ও মুখ বন্ধ করে সহ্য করে নেয়। মা তোমাকে বলে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা একেবারে মিছে কথা, এটা একেবারে মিছে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমি যদি কাউকে সেজদা দেওয়ার আদেশ করতাম একান্ত ভাবে, তাহলে স্ত্রীদেরকে বলতাম তার স্বামীকে সেজদা করার, তারপরেও আল্লাহ নবী এটা আদেশ করেননি। তবে স্বামী হিসেবে মর্যাদা আপনার অনেক, এতে কোন রকম এ নেই, অনেক মর্যাদা। মেয়েদেরকে আর একটা জিনিস বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, বেশি ফাঁকে ঘাটে বার হবি না, তোরা পর্দার জিনিস। যদি কখনো শখ করে বলে চলো একটু বল ঘুরে গিয়ে একটু ঘুরে আসি, অনেক সময় বলে ডাক্তার দেখাতে যাব বা কিছু করব, ও তখন চালা কি করে পয়সা খরচা করবে না বলে বলে, এই এই যে বক্তারা বলছে পর্দায় থাকতে হবে, এত ঘোরাঘুরি কি, যাও পর্দায় থাকো। ওদেরকে দু তিনটে কথা বলে আমরা খুব জব্দ করে দিয়েছি, আর ওরা একদম অবলা প্রাণীর মতো ঘরে ঢুকে বসেই আছে। আমি বলছি না যে আপনার স্ত্রীকে নিয়ে বাজারে ঘুরতে যাবেন, এটা আমি বলছি না, কিন্তু আমরা এই চলতি শব্দগুলো ব্যবহার করি কি করি না, করি। চলুন স্ত্রী হিসাবে মর্যাদা কতটা, বিশ্ব নবী বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম পুরুষ, ওই লোক আল্লাহর নিকটে উত্তম লোক। কে সে? নবীজি বলছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। তার মানে দুজনাই বিপদে, এক আপনি আল্লাহর নিকটে ততক্ষণ উত্তম হতে পারছেন না যতক্ষণ আপনি আপনার স্ত্রীর নিকটে উত্তম না হতে পারছেন। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে আপনার ব্যবহারে ওর কাছে আপনি যে উত্তম স্বামী এটা প্রমাণ করতে হবে, কিন্তু পুরুষ মানুষ বলে ক্ষমতা দেখাতে যাবেন না, কারণ ওর সার্টিফিকেট অনুযায়ী আল্লাহর কাছে আপনি ভালো এইটা দেখার আছে। কঠিন পরিস্থিতি, চলুন ওদের সম্মান কত বেশি। আর দুটো একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, তবে ওরা বড় বিপদেও আছে, মেয়েরা বড় বিপদেও আছে, সম্মান যতই হোক বিপদেও আছে। হাদিস এবং কোরআন যদি আপনি ঘেটে 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 যদি দেখেন, এক জায়গাতে আপনি এইরকম একটা হাদিস আমাকে দেখাতে পারবেন না। কি হাদিস? যে একটা পুরুষ মানুষ দুটো কাজ করলে জান্নাত চলে যাবে, একটা পুরুষ মানুষ তিনটে কাজ করলে জান্নাত চলে যাবে, একটা পুরুষ মানুষ চারটে কাজ করলে জান্নাত চলে যাবে, এইরকম নাম উল্লেখ করে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেননি বন্ধুরা আমার। কিন্তু নবীজি বলেছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে, ওই নারীটা জান্নাতে চলে যাবে, আর জান্নাতের যে কোনো বড় জাতি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে যাবে না। চারটে কাজ করবে একটা নারী, কটা কাজ? চারটে। আল্লাহ নবী নারীদের নাম উল্লেখ করে বলছেন একটা নারী কটা কাজ করবে, চারটে, ও জান্নাত চলে যাবে। আপনার স্ত্রী যদি জলসা শুনতে এসে যদি থাকে তাহলে শুনে যাবে, আর না হলে আপনি দয়া করে বাড়িতে গিয়ে বলে দেওয়ার চেষ্টা করবেন যে এই চারটে কাজ করো জান্নাত চলে যাও। নবীজি বলছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা,
একজন নারী কি করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে বন্ধুরে কতদিন করবে না এক মাসে কেউ করবে ২৫ দিন এক মাসে কেউ করবে ২৩ দিন এক মাসে কেউ করবে ২৭ দিন বাকি দিনগুলো আল্লাহ তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে কাজা করা লাগবে না ও সওয়াব সাহারা নামাজের পরে পরে একজন মেয়ে যদি এক মাস যদি রোজা যদি রাখে রোজা অবস্থাতে যদিও অসুখের মধ্যে পড়ে যায় তাহলে রোজাটা অন্য সময়তে করে দিতে হবে এটা ছাড় নাই ছাড় আছে চার তিন ওয়া আতাত বালাহা স্বামীর সেবা করবে একজন নারী কি করবে স্বামীর সেবা করবে আপনার এখানে এসব সিস্টেম ভালো আছে বীরভূম বর্ধমান আপনাদের এটা কি বর্ধমান বীরভূম বর্ধমানের মেয়েরা তো ভালো আলহামদুলিল্লাহ স্বামীর সেবা টেবেন সব দিকে অনেক মানে আগিয়ে আমাদের অধিকার থেকে অনেক ভালো এটা আমি জানি জানি না আপনাদের গ্রামের পরিবেশটা কেমন এটা আমার জানা নেই তবে এখন অবশ্য সব হিতে বিপরীত তাই না আগে শুনতাম স্বামীরা বউদেরকে ধরে মারতো এখন আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বউরা স্বামীকে ধরে মারছে মোবাইলে দেখতে পাচ্ছি পেপার পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি আল্লাহ আকবার স্বামী স্ত্রীর যে প্রেম স্বামী স্ত্রীর যে ভালোবাসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ নবীর দিকে যদি একবার তাকান আপনি অবাক হয়ে যাবেন যে কি প্রেম ছিল আম্মা জান আয়েশা বলছেন যে কে আছে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি গো নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাতি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল আল্লাহ নবীর আর আয়েশার আম্মা জান আয়েশা বলছেন আমি গ্লাসে পানি পান করেছি গ্লাসটাকে রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন আমাদের এরকম পরিবেশ হয়েছে হয়েছে তাই না কেউ কারোর আটু খাওয়া খাবি ওসব কোন সিস্টেম নাই আর আটু বা খাবে কি করে তো হারাম কো সারাদিন বিড়ি টানছে ওর যা মুখে গন্ধ আল্লাহ যা মুখে গন্ধ ওর কাছে থাকে এই যে আলহামদুলিল্লাহ পুরো জি জি অথচ আম্মা জান আয়েশা কি বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাতি গুলো ঠেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম বড় গরিব মানুষ অসহায় মানুষ আমাদের বাড়ি প্রত্যেক দিন ঠিকঠাক খাওয়া দাওয়া হতো না যদি কখনো কেউ গোস্ত হাতিয়া যদি দিয়ে যেত আম্মা জান আয়েশা বলছেন আমি গোস্ত রান্না করেছি আল্লাহ নবী আর আমি দুজন খেতে বসেছি দস্তরখানে গোস্ত থেকে হাড্ডিটা ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে হেফাজত করো কি করবে নারী লজ্জা স্থানে কি করবে হেফাজত পর্দা করবে চলুন ওরা বিপদেও আসবে এতক্ষণ ওদের মর্যাদার কথা বললাম তাই তো এবার ওদের বিপদ আছে দুই তিনটে কাজে মায়েরা যারা শুনছেন বা আপনি আপনার স্ত্রীকে এই বিপদ থেকে মুক্ত করে দিবেন আল্লাহ নবী বলছেন যে রাতে মিরাজে হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় এতক্ষণ মর্যাদা হলো এই না এই জায়গাটা আমার শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিরাজের রাত্রিতে গেলাম
জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম জাহান্নাম মানে সব মেয়ে ছেলেদের ভর্তি। অধিকাংশ নারী আল্লাহ রাসূল ফেরত আসার পরে বক্তব্যের কোন এক পর্যায়ে বলছেন ইয়া মাশরাব নিসা তাসাদদা, ওই নারীরা বেশি করে সাদকা করো, আমি এই মাত্র তোমাদেরকে জাহান্নাম থেকে দেখে এলাম। মুগিলারা বলছেন আল্লাহর নবী জাহান্নাম তো যাব, কারণ কি? বিশ্বনবী বললেন প্রথম কারণ হলো অধিক নারী জল অল্প ধনেতে তাদের ধরে না কম, নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ ওদের অল্প জিনিসে সন্তুষ্ট হয় না। আপনাদের এখানে বাড়ি টেস্ট করে দেখবেন হয় না। দুই, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর কখনো প্রশংসা করে না, স্বামীর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, করে? আপনার কাছে একটা ভালো কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনে খেতে বসুন, খেতে খেতে ওকে বলুন যে সাফিনার মা সত্যি করে বলো তো কাঁঠালটা খুব মিষ্টি আমাদের গাছের না, ও এক চান্সে বলবে মোটামুটি মিষ্টি, আমার আব্বাদের গাছের মতো মিষ্টি লাগে না, বলবে এটা ওর চরিত্র, কি বললাম বুঝলেন না, এটাও বলবে। ও সবকিছু আপনি ভালো বলবেন, এক জায়গাতে একটু খারাপ বলে দেন ও আপনাকে গলা টিপে মেরে দিবে, রাতে শুয়ে শুয়ে বলবেন তোমার হাতের রান্না ভালো, তোমার দেখতে ভালো, তোমার চুল ভালো, তোমার চলন ভালো, তোমার সব ভালো, তোমার হাতের রান্না হোটেল থেকে ভালো হয়, তোমার চাউনি ভালো, তোমার সব ভালো, এক জায়গায় খারাপ তোমার আব্বারা লোক ঠিক জুতেন নাই, একবার বলবেন ওরা রাতে গলা টিপবেন না সকালে দানা ওষুধ দিয়ে মেরে দিবে। এর নাম নারী, এদের ফ্যারেজে পড়েছে, কত স্কুলে হেডমাস্টার কে দেখেছে আমি আন্ডার প্যান পরে ঘুরছে, মাস্টার কি ব্যাপার হয়েছে, বইয়ের টেনশনে তার কেটে গেছে, কোচিং ব্যাপার, এদের বুদ্ধি না এটা ভাববেন না, এর পাল্লায় যে পড়েছে, এদের পাল্লায় যে পড়েছে বিজ্ঞানের বিদ্যা নষ্ট হয়ে গেছে, রূপসীর রূপ নষ্ট হয়ে গেছে, কোটিপতির মাল ধ্বংস হয়ে গেছে, এর নাম নারী। আচ্ছা বললেন তো মিছে কথা বললে নেকি হয় না গুনাহ হয়, কেউ যদি মাঝে সাঝে পরিস্থিতির অনুকূলে তার বইয়ের কাছে মিছে কথা বলে গুনাহ হবে কি হবে না? হবে না। মানে আল্লাহ নবী তিনিও একটা ভালো জায়গা বেছে দিয়ে গেছেন যে এরা কেমন ধরনের হয় এবার বুঝে নাও, মিথ্যা কথা বললে লোহার কাঁচি দিয়ে জিভ কাটা হবে, কিন্তু কেউ যদি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বইয়ের কাছে মিছে কথা বলে পাপ নাই, তার মানে বুঝতে পারছেন? এদের বুদ্ধি নাই ভাববেন না, যখন তখন আপনাকে ঘেরা কলে ফেসিয়ে দিতে পারে, যখন তখন। মাঝখানে একটা কথা বলবো, এইটা বলে তারপরে আর একটা কথা বলবো, ওদের বুদ্ধি কত দেখলে, শীতকালে দেখবেন হাঁসের গায়ে চর্বি হয়, সবাই হাঁসের মাংস শীতকালে খায় না, একটা স্কুলে গেট মাস্টার, আমি আর 5 মিনিট বলবো, স্কুলে গেট মাস্টার বাজার থেকে একটা হাঁস কিনে এনেছে, ওর বউকে বলছে রে সাবিনার মা ভালো করে রান্না কর তেল মশলা দিয়ে, আমি জুম্মার নামাজটা পড়ে এসে বাড়িতে খাবো, রাম দুটো আমাকে দিবে আর বাকি তোরা সব ভাগ করে খেয়ে নিবি। তা মাস্টার বাড়ি এসেছে, মাস্টার বাড়িতে এসেছে, মাস্টার বাড়িতে এসেছে, মাস্টার বাড়িতে এসেছে, এখন বাড়িতে আসার পরে ওর বউ যখন খেতে দিয়েছে তখন দেখছে পিয়ালাতে একটা রান, তখন মাস্টার বলছে তোকে যে বললাম দুটো রান দিতে, ওর বউ তখন বলছে তোমাকে চাকরি দিয়েছিল বলতো, বলছে কেন সরকার দিয়েছে চাকরি, বলছে তোমার কাছে যারা পড়ে তারাও গরু, তুমিও গরু, তোমার সরকারও গরু, তোমার চাকরি দেওয়াতে অন্যায় হয়েছে, হাঁসের পটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে, হাঁসের তো একটাই ঠ্যাং হয়, মাস্টার তখন বলছে উড়ি সর্ব সারা জীবন বয়ে পড়লাম হাঁসের দুটো ঠ্যাং, হাঁস চলাফেরা করতে দেখলাম দুটো ঠ্যাং, এই জাহান্নামী মেয়ে বলে কি এই বলছে একটা ঠ্যাং, মাস্টার বউ বলছে একটা ঠ্যাং যদি দেখাতে না পারি তোমার সংসার করবো না, আর মাস্টার বলছে আমিও যদি দুটো দেখাতে না পারি আমিও তোকে নিয়ে থাকবো না, দ্বিতীয় চিন্তা ভাবনা করবো নে, মাস্টারের বউ ওকে হাত ধরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, চলো হাঁসের ঠ্যাং দেখাও, শীতকালে দেখবেন হাঁস এক
একসঙ্গে দাঁড়িয়ে থাকে পুকুর পাড়ে থাকে না মাস্টারে বউ বলছো হে মাস্টার দেখো ঘটনা কি মাস্টার বলছে তো সাংঘাতিক ব্যাপার মাস্টার তো হেরে গেছে বেচারার মন খুব খারাপ খুব খারাপ যে বউয়ের কাছে হেরে গেলাম যে মাস্টার এবার চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইট নিয়ে ওই হাঁসগুলার দিকে ছুঁড়ে মেরেছে যেই বলেছে দেখছে দুটো পা বার করে ছুটছে হাঁস তখন বলছে মাস্টার তখন বলছে জাহান্নামী মেয়ে দেখ হাঁসের দুটো ঠ্যাং মেয়েদের বুদ্ধি কত দেখো কি বলছে মাস্টারের বউ বলছে মাস্টার এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছে একটা বলছে দুটো হলো কি করে বলছে ইঁচ মেরেছে তাই হয়েছে তা মাস্টারের বউ তখন বলছে তুমি যে হাঁসটা বাজার থেকে কিনেছিলে আল্লাহ কসম দিয়ে বলো তো ইঁচ মেরে কিনেছিলে তাতে ইঁচ মেরে কেনা হয়নি বলছে তার ওই মাংটার একটা পা ছিল এদের পাল্লায় যে পড়েছে বলেছি তো ঘুরিয়ে দিবে পো পো করে সাংঘাতিক সাবধানে থাকবে তাছাড়া এই বিপদ হয় ছেলে আমার বোলপুর কলেজে পড়ে গো খুব মেরে নিয়ার ছেলে আমার দুপুর তিনটের সময় বাড়ি আসে পকেটে পয়সা থাকে তবুও হোটেলে ভাত খায় না বাড়ি এসে মাকে বলে মা তোর মতো রান্না তরকারি আমি আর জীবনে কোনো হোটেলে খাইনি ওই জন্য কোনো হোটেলে ভালো লাগে না মা তোর তরকারির সাথে বাড়ি চলে আসি এত মহব্বত করি তোকে ওই বেটাটার বিয়ে হয়ে গেল তিন দিন পরে দোতলার উপর থেকে নেমে বলছে মা তোকে একটা কথা বলবো রাগ করিস না তো বলছে কি বল বেটা বলছে তুই আর আব্বা দুজনা গোয়াল ঘরে রেঁধে খা আমি আর তোর বৌমা দোতলাতে গ্যাসে রান্না করে খাই তোদের সাথে আমার ঠিক শুট করছে না কি সর্বনাশ 25 বছর মায়ের হাতে তরকারি ছাড়া খায় না আর 25 ঘন্টা এক বালিশে মাথা দিয়ে শুয়ে ওর 25 বছরের ব্রেনটাকে ওয়াশ করে বাপ মাকে শত্রুতে পরিণত করে দিল করছে কি করছে না করছে খুব বিপদ সব জায়গাতে আগুন ধরিয়ে দিল ফায়ার ব্রিগেড বুঝেন যেখানে আগুন লেগে যায় ওই ওখানে পানি দিয়ে নিমাতে যায় কি বলে ফায়ার ব্রিগেড ওই ডিপার্টমেন্টে সরকার দেখবেন মেয়েদের চাকরি দেয় না সরকার জানে যে ওরা আগুন জ্বালাতে জানে নিভানোর কাজ পারে না ওই জন্য ওই ডিপার্টমেন্টে ওদের কোনো চাকরি নাই মায়েরা তোমাদের মর্যাদা অনেক আবার সামান্য ব্যাপারে খালা জাহান্নাম চলে যাবে একেবারে জাহান্নাম চলে যাবে খুব সাবধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প জিনিসে সন্তুষ্ট হয়ে যাও মা তুমি তোমার জন্য জান্নাতের দরজা খোলা স্বামীর কৃতজ্ঞতা করো ডাল ভাত আলহামদুলিল্লাহ 100 টাকার ব্লাউজ আলহামদুলিল্লাহ 200 টাকার শাড়ি আলহামদুলিল্লাহ 150 টাকার ব্লাউজ আলহামদুলিল্লাহ কখনই যেন অকৃতজ্ঞ হইও না তাহলে তোমার পরিণতিতে জাহান্নাম চলে যাবে কি বলছেন আমি তো বড় মৌলী সাহেব না বলছে এ বিপদ করেছে বলছে নওশাদ সিদ্দিকীর সম্পর্কে কিছু বলুন ওর ব্যাপারে আমি বলতে যাবো কেন রাজনৈতিক লোক তাই না ও তো পার্টি করে ওকে জেলখানায় ভরে রেখে দিয়েছে এটাই আমি জানি এতটুকু জানি তবে উনি যদি এমনি সাধারণ কোন আলেম হতেন মসজিদের ইমাম মাদ্রাসার কোন শিক্ষক হতেন অন্যায় ভাবে সরকার যদি অ্যারেস্ট করতেন অবশ্যই আমরা ওনার পক্ষে হয়ে রাস্তায় মিছিল মিটিং করতাম কিন্তু উনি রাজনৈতিক পোশাক পরে জেলে ভরে জেলে ঢুকে গেছেন এই ব্যাপারে আমাদের আর কিছু বলার নেই আছে নেই সারা জীবন আমরা দেখেছি মুসলমানদেরকে নিয়ে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়নি সারা জীবন আমরা দেখেছি একটা লোকের নাম নাম বলবো এই বর্তমান নতুনহাটের দিকের এমএলএ মৌলভী সাহেব লোক অবশ্য নতুনহাটের এদিকের কোথাকার এমএলএ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জি সারা জীবন এলএম বাজার আমি যখন পড়তাম মিটিং আর মিটিং কে সিদ্দিকুল্লাহর মিটিং সারা জীবন রাজনীতি করলো কোথাও জিততে পারলো না রাষ্ট্র দেখতে জীবনে এমএলএ মন্ত্রী হওয়ার স্বাদই মিটলো না মমতা ব্যানার্জির কাছে গিয়ে উনি এমএলএ পদ নিয়ে এখন মন্ত্রী হয়েছেন আচ্ছা বলুন তো ওর দলে যারা ঘুরত তাদের পিঠে চামড়া থাকবে থাকবে বলুন থাকবে না তা আমাদেরকে নিয়ে সবাই ব্যবহার করছে ওই জন্য বলছি ব্যবহার যারা করছে এদের পদে পা দেবেন না আপনার নিজস্ব বুদ্ধি আছে আপনার নিজস্ব বিবেক আছে কাকে ভোট দেবেন কাকে মসমতে বসাবেন এটা আপনার ব্যাপার এই ধর্মীয় লেভেল নিয়ে আর রাজনীতির মুনাফা লোটার জন্য মুসলমান নিরীহ যুবকদেরকে বন্দুকের মতো ব্যবহার করা এইটা কখনো আমি মুমতাজুল ইসলাম মেনে নিতে পারি না একদম দূরে থাকবেন এদের থেকে রাজনীতি আলাদা প্ল্যাটফর্ম
ধর্মনীতি আলাদা প্ল্যাটফর্ম। বলছে তুরস্কের ভূমিকম্প নিয়ে কিছু বলবেন, এটা নিয়ে কিছু বলার নেই। মানুষ তো বোকা শিক্ষা গ্রহণ করে না, করে করে না, বলতে গেলে অনেক টাইম লাগবে, এটার ভুগছি না, অন্য কথা আবার বলবো। যাই হোক, এটা মাদ্রাসার একটা জলসা, লোক সবার আছে, কাজ কিছু করি না করি জান্নাত যেতে হবে, তাই না? চলো, পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায় 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 দুটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, এক আব্বা, দুই মা। এতক্ষণ যা কিছু শুনেছেন, মাঝে সাঝে হেসেছেন, এগুলো যদি আপনার স্মৃতিতে নাও বা থাকে, এবার যেটা বলবো এটা আপনার স্মৃতিতে রাখতে হবে, এটা ফরজ। আমি আপনাকে একটা মারাত্মক কথা বলছি, এবার বলুন তো, পৃথিবীর সব থেকে দান করার উত্তম জায়গা কোনটা? মসজিদ, ঠিক বলেছেন। আর কেউ? মাদ্রাসা, আপনিও ঠিক বলেছেন। যদি পরীক্ষার হল হতো, তাহলে আমি মমতাজ ইসলাম দিজানাকে জিরো জিরো করে দিতাম, এক নম্বর কেতক না, মানে একেবারেই ঠিক নয়। পৃথিবীর এর থেকেও একটা দানের উত্তম জায়গা আছে, সেটা বলে দিই। আচ্ছা, আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা, আব্বা মা যখন বুড়ো হয়ে যায় কেমন সিস্টেমে ভাত খায় বেটাদের কাছে? পালি, যেন ওর মা মুয়াজ্জিন আর বাপ যেন মসজিদের ইমাম, তাই না? ঠিক এইরকম একটা ব্যাপার। আর 10 দিনের জায়গায় 15 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে, এই ক্যালেন্ডার দেখে খেতে পারো না, কদিন হয়েছে আজকে? আর বৌমারা বলছে আমাদের তরকারি কি খুব মজা, ছেড়ে যেতে মন চায় না, অনেক কথাবার্তা বলে বলে না বলে। চার ভাই আপনারা দিল্লিতে কাজ করে, ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন, স্ত্রীদেরকে ফোন করে বলছেন তোমাদের জন্য কিছু লাগবে, স্ত্রী সবাই সবার বায়নাটা বলে দিল। আপনার স্ত্রী ফোন করে বলছে আমার জন্য শাড়ি, ছেলের জন্য প্যান্ট, মেয়ের জন্য জামা, আর আমার ঘুমের জন্য দুটো শাড়ি আনলেন। তা লোকটা দিল্লির কোন একটা দোকানে ঢুকে সব কেনাকাটা করে রেডি, ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো, কেনাকাটা হলো? বলছে সবার কেনাকাটা কমপ্লিট, তোমার হয়ে গেছে, তোমার বোনের হয়েছে, বেটার হয়েছে, বেটি সবার কমপ্লিট, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি, মায়ের জন্য একটা ছায়া আর একটা শাড়ি, এটা কিনলেই হয়ে যাবে। তখন অবিনাশপুরের এই বউটা তখন ফোনে বলছে প্রত্যেক বছর তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে, তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পারে না, ভাই চলে এসো, বাড়ি চলে এলো। তোমার আব্বার বয়স 85 বছর, তোমার মায়ের বয়স 75 বছর, তোমার আব্বা চলাফেরা করতে পারে না, টুক 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 করে হেঁটে হেঁটে যায়। আল্লাহু আকবার, ঈদের দিনে তকবীর পাঠ হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তকবীর পাঠ হচ্ছে, সবাই নতুন জামা কাপড় আতর মেখে মসজিদে যাচ্ছে। আপনার 85 বছরের বুড়ো বাপটা হাতে লাঠি নিয়ে আস্তে 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 করে যাচ্ছে। নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো, চার বৌমা থাকার পরেও তোমার মা ঈদের দিনে একটু গোসল করার সুযোগ পেল না। তোমাদের দুতলা বাড়িতে উঠতে পারে না বলে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে তোমার মা শুয়ে আছে, পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে। দুপুর 2-3 পর্যন্ত কোন বৌমা খোঁজ নিল না, আমার শ্বশুর কিছু খেয়েছে কিনা, কেন এই অবস্থা, কেন? হ্যাঁ, এই অবস্থার জন্য পৃথিবীর কেউ দায়ী নয়, তোমার মা দায়ী, তোমার মায়ের থেকে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নেই। তোমার মা অবিনাশপুরের এক নম্বরের পর্দা নাসীন একটা মেয়ে, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না, তোমার মায়ের আজকে এই অবস্থা, তার ফলশ্রুতিতে এটা যে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে যে মা পৃথিবীর কোন পুরুষ মানুষের সামনে মুখ তুলে কথা বলতো না, অথচ বোলপুর সদর হাসপাতালে পর পুরুষের সামনে সায়া বেলাউজ খুলে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল পর পুরুষ ডাক্তারের সামনে, এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ।
তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত, তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমা দিতে গিয়েছিল, এটা তোমার মায়ের আজকে এই অবস্থা, এটা তার অপরাধ। তোমার মায়ের তিন নম্বরে অপরাধ, তোমার মা হসপিটালে গেল তোমাকে জন্ম দিতে, ডাক্তার বাবু বলেছে সোজাসুজি বাচ্চা নেই, আড়া আড়ি লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে, তোমার মা ইনজেকশন নিতে পারত না ভয়ে, তোমার মা বিলেট দিয়ে রোগ কাটতে পারত না ভয়ে, ওই মা ডাক্তার বাবুকে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, ডাক্তার বাবু আপনি প্রয়োজনে ধারালো ছুরি দিয়ে আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন, আমি আমার বাচ্চার মুখের মা ডাক শুনলে আমার সব বেদনা চলে যাবে, আমার কোনো অসুবিধা নাই। তোমার মা তোমাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে সেই যে সিজারের এক বিদ্যাসম পরিমাণ কাটা দাগ, এটা আজ পর্যন্ত মুছতে পারেনি, আজ 75 বছর বয়সে সে বেদনা অনুভব করে। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা বাচ্চা তার মায়ের দিনে আটবার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে, কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয় 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা বাচ্চা 30 মাসে তার মায়ের 90,000 টাকা শুধু দুধ পান করে, এগুলো তোমার মায়ের সব অপরাধ। তার ফলশ্রুতিতে এটা যে ঈদের দিনে তোমার মা গোসল করিয়েও কেউ দিল না, আল্লাহ তোমার আব্বা মানে ভালো মিশনে পড়াবে বলে দিন রাত রাজমিস্ত্রি কাজ করত, তোমার স্কুলের ফিস দিতে হবে বলে তোমার স্কুলের সাইকেল কিনে দিতে হবে বলে, সেই আব্বা আজকে 85 বছর বয়সে পালি সিস্টেমে ভাত খায় মসজিদের ইমামের মতো, আর সবাই গালাগালি করে বউ মারা সুযোগ পেলে। আব্বা মা যাদের বেঁচে আছে যাদের মারা গেছে, কোরআন কি বলছে? কোরআনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত দান আমরা করি উত্তম দান কি? আল্লাহ নবীকে আবার জানানো হচ্ছে, কুল আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে যত দান উত্তম দান আছে তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম আর কোনো দান নেই। মাদ্রাসার জলসা সবাই জানেন মাদ্রাসার পরিস্থিতি কেমন, অন্তত পক্ষে 2-3 জন লোক আপনি আপনার আব্বা মায়ের জন্য দিবেন, যারা কবর শুয়ে আছে বা জীবিত আছে অন্তত পক্ষে একটা লোক বলুন আমি বেশি টাকা চাইবো না, যে আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব বা 5,000 টাকা মাদ্রাসায় দিব, একটা লোক বলুন একটু মেহরবানি করে, 10,000 টাকা একটা লোক বলুন তো দেখি, যে আমি আমার আব্বা মায়ের জন্য দিব যার দুধ পান করেছি 90,000। কেউ আছে এতক্ষণ ভালো ছিল এইবারই তো গন্ডগোল করলেন তাই না? এবারই গরিব আমি জানি, শুনেছি আমি যে গ্রামে দেওয়ার মতো অনেক লোক আছে, আসলে আপনি দিতে পারছেন না এটা নয়, আপনি দিতে পারছেন না মানে বুঝে না যে আল্লাহ আপনার টাকা আজকে ডেটে কবুল করে আর আল্লাহ পছন্দ করছেন আপনার টাকাটাকে, যার পছন্দ করবে সে ঠিক বার করে এখানে দিয়ে যাবে, দেখা যাক এতগুলো মানুষের ভিতরে আল্লাহ কার টাকাটাকে ভালোবেসে পছন্দ করছে, এটা একটা দেখার ব্যাপার আছে। আচ্ছা না একটা লোক বলুন আপনি দুবারে দেবেন টাকাটা, 10,000 টাকা মারাত্মক না, এটা যদি মুর্শিদাবাদ হতো এত কোন মোটামুটি 50টা লোকের হাত উঠত দানের ব্যাপারে, সারা পশ্চিম বাংলার যত জেলা আছে মুর্শিদাবাদের উপরে কেউ নেই, মুর্শিদাবাদের মতো দানি লোক কোথাও নেই। আপনাদের এলাকায় আমি কোনোদিন আসি প্রথম এসেছি এটা বলছি আপনাকে, একটা লোক বলুন মেহরবানি করে আমি 10,000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য। আচ্ছা দান করবেই না নিয়ত করে বসে আছে নাকি এরকম ব্যাপার? আল্লাহ আরে অন্তত 5,000 টাকা একদিন বলুন যে আমি দিব, মান সম্মানটা বাঁচুক।
মাদ্রাসার বার বার আমাকে বলতে শুধু আদায়ের কথা বলো কই আচ্ছা জলসার আগে কি আদায় করে নিয়েছে হ্যাঁ জলসার আগে আদায় করে নিয়েছে বলো তাহলে এই অবস্থায় তাহলে তো এই অবস্থা হওয়ার কথা না জলসার আগে আদায় করিনি আবার এখন দিচ্ছেন এটা কেন আরে ভাই পাঁচ হাজার টাকা একদিন বলুন যে আমি দিব মাদ্রাসায় আল্লাহ গ্রামের বা বাইরে গ্রামে যারা আছে আল্লাহ আর কি করবো মাশাআল্লাহ কি নাম সেলিম মা বাবার নামে পাঁচ হাজার দেখ একজন অন্তত মান সম্মানটা রাখলো প্যান্ডেলে যে আব্বা মায়াকে ভালোবাসার মতো লোক একজন আছে সেলিম পাঁচ হাজার টাকা আব্বা মায়ের জন্য দিলেন আর একটা লোক নেই এখানে যতজন বসে আছেন আপনি দেবেন আপনি দেবেন ও আব্বা অসুস্থ কি নাম মুর্তজা পাঁচ হাজার টাকা আর একজন বলুন একটু মেহরবানি করুন মেহরবানি করুন মাদ্রাসা একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান এটা আরে আব্বা মা যাদের চলে গেছে কবরে বেঁচে থাক বা চলে যাক আপনি বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আজকে গভীর রাত্রিরে পাঁচ হাজার টাকার প্রতিশ্রুতি দিলাম বলুন ভাই মাশাআল্লাহ মাওলানা খাইরুল আনাম সাহেবের চামাই দশ হাজার টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি তার মালে বরকত দাও আল্লাহ তুমি তার সংসারে শান্তি বর্ষণ করো বলুন আমিন আর কেউ আছেন ভাই হারাইপুরের লালন পাঁচ হাজার টাকা মাশাআল্লাহ আর কেউ আছেন ভাই পাঁচ হাজার টাকা আর একজন দাতা এত লোক বসে আছে একটা লোক হাত তুলতে পারছে না ক্ষতিপূরণ মগিবুল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সমাজে একটা প্রথা আছে ওই গান গেয়ে গিয়ে দোয়া না করলে আদায় পায় না নাকি একদম নয় আল্লাহর নবী শেখানো দোয়া আমি বলছি আপনি ভাববেন না যে দোয়া করছে না আরে দোয়া করা লাগে না আল্লাহ বুঝতে পারে যে বান্দা কোথায় টাকাটা দিচ্ছে বুঝতে পারে কি পারে না দুজন দশ হাজার করে দিলেন বাকি পাঁচ হাজার করে আর দুটো একটা লোক বলুন আরে চলেই তো যাবেন বুঝতে পারছি চলে যাবার আগে অন্তত একটা হাজার টাকা লিখিয়ে দিয়ে যান আল্লাহ শেখ শরীফ কত শেখ শরীফ এক হাজার টাকা শেখ মুসরিফউদ্দিন সাহেব অবিনাশপুরে বাড়ি কত ও বিশ হাজার টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি আর কে আছেন ভাই একটু মেহেরবানি করুন মাদ্রাসাতে আরে আপনি অন্তত বকে পাঁচ হাজার যদি চাপ হয় দুটো হাজার টাকা হাত তুলুন যে আমি দু হাজার টাকা অন্তত দিব আল্লাহ এরকম জায়গা আমি জীবনে দেখি আজকে প্রথম দেখছি আজকে আমার লাইফের সত্যি প্রথম অনেক কিছু অভিজ্ঞতা হলো আলহামদুলিল্লাহ অনেক মানুষ অবিনাশপুর অবিনাশপুর বলে আমার কাছে গল্প করে দিবে কবে রাত বারোটার পর ও মাটি কি শক্ত তাই না উর্বর আছে তো উর্বর আছে তো চাষ লাগছে না তো হাল ভেঙে যাবে কঠিন ব্যাপার একটু মেহরবানি করুন আসুন ভাই কি নাম তাজাম্মুল ও ফাইজুল দশ হাজার টাকা আল্লাহু আকবার তো তিনজন তিরিশ হাজার হলো আরো পাঁচ হাজার করে আপনার মেহরবানি করুন মাদ্রাসাতে দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলেন লাম তানালুল বিরা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ততক্ষণ তোমরা কল্যাণে টিকে থাকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করবে আল্লাহু আকবার
রায়পুরের শেখ হান্নান বাবু উনি দিচ্ছেন 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি হান্নানের আত্মাকে ক্ষমা করে দাও তার সংসারে সচ্ছলতা দান করো আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও যে আশা নিয়ে তো আল্লাহ দান করেছে তুমি তার আশা এবং নিয়তকে পরিপূর্ণ করে দাও আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলুন ভাইকে ও অবিনাশপুরের শেখ আলম শিউড়িতে বাড়ি শেখ শামসুল হুদা উনি দিচ্ছেন 2000 টাকা ও শামসুল আলম আপনাদের শ্রোতা বন্ধুরা কেন একজনা কেউ একজন মাত্র সেলিম সাহেব হাতটা তুলে বললেন যে আমি 5000 টাকা আমার মায়ের জন্য দিব আর একজন হাত তুলতে পারছে না আর এই ভাই একজন হাত তুললেন যে 1000 টাকা আমি দেব শিউরের কিতাব 1000 মায়েরা যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এতক্ষণ কিন্তু আপনাদের আমি সাপোর্ট করে গেছি প্রথম থেকে আপনাদের উচিত যে মাদ্রাসাতে অন্তত পক্ষে কিছু দেওয়া মায়েরা যারা আছেন খুব পীড়িত অনুভব যে আপনারা আপনাদের দানের হাতকে একটু লম্বা করুন ওখানে কেউ আছে নাকি খাতা কলম নিয়ে মহিলা আছে তাহলে এই তো একজন আসছে একটা কিছু ঘটাবে দেন সময় দেন ভাই দেন কেউ চলে যাওয়ার চেষ্টা করিয়ে না দেন মেহরবানি করুন আরে 1000 টাকা যদি লেখেন ওটাও তো আলহামদুলিল্লাহ আপনি যদি 500 টাকা লেখেন তবুও তো আলহামদুলিল্লাহ লিখুন হাতটা তুলুন মাশাআল্লাহ খতিবুল মারিয়াম বেগম উনি দিচ্ছেন 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা বারিক আলাইহি আল্লাহ তুমি এই মদিনাটাকে মারিয়ামের মতোই ইমানদারি নিবানাও আমি ওই একজন হাত তুলেছেন কত 1000 মাশাআল্লাহ কি নাম শেখ মুকসির মুসা উনি দিচ্ছেন 1000 টাকা আর কেউ আছেন ভাই কেউ আছেন আয় একজন হাত তুলেছে কত 5000 1000 কি নাম শেখ রুস্তম আলী 1000 টাকা আর কেউ আছেন ভাই একটু মেহেরবানি করুন মাদ্রাসার দিকে দেখুন আরে টাকা সকালে বাড়ি যাবে ঘুম থেকে উঠে দেখবেন আপনার সাইকেল চালাতে চালাতে ছেলেটা ছোট ছেলেটা সাইকেল থেকে পড়ে গেছে নিয়ে এইখানের হাড় ভেঙে গেছে হঠাৎ করে তাড়াতাড়ি করে বোলপুরে নিয়ে গেলেন ডাক্তার দেখে বলছে প্রায় 60000 টাকার কাছাকাছি খরচ অপারেশন করতে হবে এই যে অপারেশন করার টাকাটা এটা আপনার আগে থেকে জমানো ছিল যে ছেলের পা ভাঙবে 60000 টাকা অপারেশন এই টাকাটা কাজে লাগাবো ছিল ছিল না এই টাকাটা আপনাকে এমনি বার করতে হবে ঠিক না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাদাকাতু তুরাদ্দুল বালা সাদাকা করো বালা মুসিবত থেকে বেঁচে যাও সাদাকা করো বালা মুসিবত থেকে হেফাজত হয়ে যাও বন্ধু যারা বসে আছেন আমি জানি
আপনাদের আর মজা লাগবে না আর ভালো লাগবে না তারপরে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কিছু দেন দেন আমি তো 1000 আর কি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অবিনাশপুরের শেখ জাকির হোসেন 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দানকে গ্রহণ করে নাও যারা এখনো পর্যন্ত করছে তাদের দানকে গ্রহণ করে নাও যারা দিতে পারছে না আগামী দিনে করার তৌফিক দান করো ভাই চলে যাওয়ার আগে বারবার বলছি এই অসহায় মাদ্রাসাটাকে কিছু দিয়ে যান চাদর নিয়ে যাচ্ছে মেয়েদের ওখানে এই আদায়ের উপরে কিন্তু মাদ্রাসাটা চলে জি তোতর তোতর দিচ্ছেন 500 টাকা অন্তত পক্ষে কিছু দিয়ে যান একটা অসহায় জায়গা কিছু দিয়ে যান ভাই খালি গাতে যাবেন না বারবার বলছি বেনামিতে 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দানগুলিকে গ্রহণ করে নাও দিতে থাকুন ভাই চাদর নিয়ে গেছে চাদরে দেন একটু দেন প্লিজ চাদরে দেন ইয়াসিন কসুস ও ফতিপুরের রাজীব 1000 টাকা আর কি বললেন আপনি তুমি পৃথিবীর সব থেকে বড় ডাক্তার ইচ্ছা করলে পরের পানি পান করিয়ে ভালো করে দিতে পারো তা যে ভাই অসুখের জন্য 500 টাকা হাদিস এবং কোরআন শিক্ষার জন্য দান করেছে আল্লাহ তুমি ভাইয়ের দানকে গ্রহণ করে নাও মর্তুজা ভাই 5000 টাকা দিয়েছেন ওর আব্বা অসুস্থ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ মর্তুজা ভাইয়ের আব্বার জন্য দোয়া করি ওর আব্বা অসুস্থ তার মধ্যে রয়েছে কারণ ও সেলিম ভাই ও এক নম্বরে সেলিম ভাই 5000 টাকা দিয়েছেন ওনার আব্বা মায়ের জন্য আব্বা মারা গেছেন আল্লাহ তুমি তার আব্বার কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ তার কবরে আজাবকে বন্ধ করে দাও যোগ্য বাপের যোগ্য বেটা দান করেছে আল্লাহ আজকের দিনের দানকে লক্ষ্য রেখে কবরে যদি কোন রকমের কারণে কোন আজাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে রব্বুল আলামিন তুমি তার আব্বার কবরকে আজাব মুক্ত করে দাও প্রশস্ত করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মান প্রতিষ্ঠার পিছনে ওনার অনেক অবদান আছে তাই তো উনি চলে গেছেন পৃথিবী ছেড়ে আমরা মাদ্রাসার পক্ষ থেকে এবং আমি নিজে ব্যক্তিগত এবং আপনাদেরকে বলছি আল্লাহ মারাত্মক বড় একটা সাদকায় জারিয়া কাজ তিনি করে গেছেন ওনার কবর আল্লাহ তুমি প্রশস্ত করে দাও কিয়ামতের মাঠে হিসাব কাশার করে দিও আল্লাহ এইটারই বদৌলতে তুমি তার জান্নাত কবুল করে নিও আমিন আল্লাহ ছোট ছোট কোন ভুল ত্রুটিতে যদি আটকে যায় দয়াময় এই বিশাল বড় সাদকায় জারিয়ার কারণে আল্লাহ তুমি তাকে কিয়ামতের মাঠে আসন করে দিও আমিন আর কে আছেন আর একজন দিলেন 2000 টাকা ভাই কে দিলেন বেনামি মৃত বোনের জন্য না না 200 টাকা অনুদান দিয়েছে
উনি দিচ্ছেন 2000 টাকা নগদ এদিকে কে ও বেনামিতে একজন ভাইয়ের জন্য এবং বোনের জন্য 1000 টাকা বাবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি লালন ওর আব্বা অসুস্থ পড়ে আছে এজন্য 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও আমি জাসানিয়েতে দান করেছে লালন ভাই আল্লাহ তুমি তার আশাকে পরিপূর্ণ করে দাও তার আব্বাকে তুমি সুস্থতা দান করো এই আশা এই দোয়া করছি আরেকজন ভাই 100 টাকা দিলেন আল্লাহ তুমি তার দানকে কবুলিয়তের দরজায় পৌঁছে দাও মাদ্রাসার প্রতি যাদের ভালোবাসা আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কেউ দিতে বাকি থাকবেন না বলুন বেনামিতে 1500 মিলিত মায়ের জন্য আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শেখ মুফিজুল কোথা 70 এর বাড়ি উনি দিচ্ছেন 500 টাকা 70 এর মুফিজুল উনি দিচ্ছেন 500 টাকা আরেকজন দিয়েছেন বেনামিতে 1500 আল্লাহ তুমি সবথেকে ভালো নাম জানো এখানে গোপনীয়তা করলেও আল্লাহর দরবারে গোপন নেই তিনি সেটা জানেন তো আব্দুল শকুর উনি দিবেন 1000 টাকা আল্লাহ যা আশা নিয়তে দিয়েছে আল্লাহ তুমি আশা এবং নিয়তকে পুরো করে দাও আমি যাই থাক নাম অত কিছু আস নেই আল্লাহ সবার নাম জানে যদি একটু মিস হয়ে যায় অসুবিধা কিছু নেই শিক্ষক আব্বা পিচকুড়ি মানুষ অনেক দিন অন্তরের অন্তরস্থল থেকে দোয়া থাকলো আল্লাহ মহান মানুষ বিশাল বড় মায়ের মানুষ ছিলেন বাঙালিদের তখনকার দিনের বক্তা বলুন লেখক বলুন আলেম বলুন এত বড় আলেম এত বড় বক্তা লেখক তখন ছিল না বাঙালিদের মধ্যে তিনি তখন যুগ শ্রেষ্ঠ আলেম বলা যেতে পারে ওনাকে তখনকার দিনের জন্য পৃথিবী থেকে চলে গেছেন অনেক লেখা ওনার বই আছে আজ পর্যন্ত ওনার হাতে ছাত্র তো অগণিত ছাত্র আল্লাহ তুমি ওনাকে ক্ষমা করে দাও এতটুকুই দোয়া করি আমার মতো আর বিদ্যা বুদ্ধি আমার মতো মানের লোক দোয়া কি বা করব এতটুকু দোয়া করি আল্লাহ ওনার জন্য তোমার জান্নাতে একটু ছোট্ট জায়গা তৈরি করে দাও আমিন এই দোয়া করি ওনার পুত্র 5000 টাকা দান করেছেন আব্বা মা আত্মীয় স্বজন যাদের যেভাবে মারা যায় দু তিনটে জিনিস জারি থাকে তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া সে নিজে করে গেল তার বেটা বা বেটি তার আপনার মায়ের জন্য করলেও বাকি আর কিছু আর কিছু যাই হোক যারা এখনো দিতে চাচ্ছেন দয়া করে দেন ও উনি ওনার আপনার মায়ের জন্য দিচ্ছেন 500 টাকা শেখ আব্দুল হালিম 500 দিলেন ওনার আপনার মায়ের জন্য মেয়েদের ওখান থেকে টাকা আসছে আসবে আশা করি আসছে মেয়েদের টাকাগুলো এখানে পাঠিয়ে দেন দয়া করে মেয়েদের টাকাগুলো কেউ দিয়েছে তো বা দেখেছেন তো মেয়েদের টাকাগুলি দয়া করে এখানে পাঠিয়ে দিন আপনারা কাউকে দিয়ে কি নাম রিয়াজ আব্বাস সিনহাত পারভীন 500 টাকা করে 1000 আর একজন দিলেন 500 দাদুর জন্য দিয়েছে আল্লাহু আকবার মানে না দুই নাতনি মিলে দাদুর জন্য দান করেছে যে 500 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তোর দাদুর কবরকে প্রশস্ত করে দাও আর যদি কবরে কোনো রকমের ত্রুটি বিচ্ছুতির কারণে যদি আটকা পড়ে যায় আল্লাহ আজকের দিনের এই অভিনব দৃশ্য নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ রব্বুল আলামিন
আজকের দানকে কেন্দ্র করে তুমি তার দাদুর কবরকে প্রশস্ত করো, কবর আজাদ মুক্ত করে দাও। আমিন বলুন। শেখ হাসান তার আব্বা মায়ের জন্য 500 টাকা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। মেয়েদের টাকা বলে আসছে সামিম ভাই, মেয়েদের ও লোকজন গিয়েছে আসছে। শামসুল হুদা 1000 টাকা। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, মোরর দেলাল মোদের গিলাও আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আবদুল্লাহ তার পিতা ছিল। সিটি মারবে সিঙ্গিতে 2000 টাকা। মক্কায় নবীর জন্ম হলো, আবদুল্লাহ তার পিতা ছিল। গরবে রেখে মারা গেল পিতা এলো মরুর দুলাল মদের গিলাল আর সব না। এই বোন আমার যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তোমার তার আশা এবং নিয়তকে পুরো করে দাও। আমি শেখ হাসান 500 অবিনাশ পুরে বাড়ি। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি কত 2000 টাকা। হাজির বেতার বিয়ে হলো কাজির বেটির সাথে, হাজির বেতার বিয়ে হলো কাজির বেটির সাথে, কাজির বেটি বলছে আমি যাবো সিনেমাতে। হাজির বেটা বলে রোগো বাচ্চে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়ল ফেরে বুঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা তাই, অবশেষে জীবিত হল নিরুপায়। হাজির বেটা বলে আমার সুখ আমার জানা পর তাড়াতাড়ি, দুই বন্ধুর মত তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত বছর হিসাবে বাড়াকে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের প্রথম বন্ধুর সাথে হল দেখা। বন্ধু বলে ওরে বন্ধু, বন্ধু বলে ওরে বন্ধু, এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। যেমন টাকা তেমন গল্প, বেনামি পশু। মেয়েদের ফেরত থেকে এসেছে 10 টাকা 5 টাকার নোট বেশি এসেছে, আর 2-4-500 টাকার নোট এসেছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্তই, এখন রাত্রি 12টা বাজে, আর নতুন কিছু আশা করছি না। যারা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, ভুলাই ভাই তাহসিনা খাতুন 500 টাকা। আর করোনা বলছি আমি সনদিয়া নাম,
बर्तमाने देखी नारी नववर्ष दिन देखो हजार दोकानदार नारी मार फोटो दिए नीचे कैलेंडर बजारे चाबी से देखो नारी फोटो बिस्कुट अलकात्रा दिने देखो नारी फोटो आछे बेसि दामे अलकात्रा बिक्री होबे बोले पानी संगे जर्दा खाबे 300 पाती कोटो सेताय देखो बदमाई को आछे नारी फोटो गिफ्ट किनलो पोटास किनलो रासायनिक सार तार बस्तार उपर देखते पाबे नारी अधिकार बाजारे ते चा बिस्कुट अंग सबाई किने सेताय देखो नारी फोटो बिस्कुट रही किने साइकिल रे सर चका है मार्केट रही नीचे से तय देखो बदल को नारी फोटो आछे तोर बहु के जाई ना देखा जाई ना रास्ता घाटे ओई बहु के देखबे सबाई भूतेर कालिकाते आज जुरे मैं असुस्थ 500 बोला पूरे कांचे 500 এই ভাবে সারা রাত হয়ে যায় মসজিদ ভাঙা দোয়া বলো সুবহানাক আল্লাহুম্মা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله جه جا পাবেন দিয়ে যান অসুবিধা নেই